Welcome to Accounting Tutorial prepared and developed by Atripto Poran. একটি নীরব পরিবেশে টিউটোরিয়ালটি দেখার ব্যবস্থা করতে হবে। একটি খাতা নিন অঙ্ক করার জন্য। একটি ছোট সহায়ক খাতা নিন আপনার প্রশ্ন, খটকা, সমস্যাগুলো নোট করার জন্য। প্রয়োজনে হেডফোন ব্যবহার করুন, তাতে অডিও বা কথাগুলো স্পষ্ট শুনবেন এবং মনোযোগ বৃদ্ধি পাবে। টিউটোরিয়ালটি প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সাবধান, প্রথমে অঙ্ক করতে যাবেন না, শুধু দেখতে থাকুন। কোনো বিষয় না বুঝলে সেই অংশটুকু টেনে টেনে কয়েকবার দেখুন, তারপরও না বুঝলে ভিডিওটি থামিয়ে ছোট খাতাটিতে নোট করে রাখুন। এবার সব দেখা শেষে অঙ্কটি করতে বসুন। চেষ্টা করুন, দেখবেন হয়ে যাচ্ছে এবং আপনি পারছেন। বিশ্বাস রাখুন, আপনি পারবেন। এবার আপনার সমস্যাগুলো আমাদেরকে নির্ধারিত নিয়মে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব সাহায্য করার। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কি খবর তোমাদের? আশা করি ভালো আছো। আর আমার কথা মতো তোমরা তোমাদের পড়াশোনার কাজ চালিয়ে যাচ্ছ। আজকে আমরা অনেকগুলো জাবেদা করব। এই জাবেদাগুলো আমাদের জীবনে বারবার ঘুরে ফিরে আসবে যদি আমরা কমার্স নিয়ে লেখাপড়া করি। যদি কমার্স নিয়ে পড়ি তাহলে এসএসসিতে যেমন এই জাবেদাগুলো পাবো, তেমন ইন্টারমিডিয়েটে পাবো, তেমন অনার্সে পাবো, এমনকি মাস্টার্সেও এই জাবেদাগুলো পাবো। আর এই জাবেদাগুলো হচ্ছে একদম শুরুর দিকের জাবেদা, প্রারম্ভিক এবং মানে একদম বিগিনারদের জন্য জাবেদা। তো এই জাবেদাগুলো সহজ, তেমন কঠিন না। সো আমরা খুব সহজে এই জাবেদাগুলো শিখে নিতে পারবো। জাবেদা করার জন্য সূত্রের দরকার। আমি তোমাদেরকে হিসাব অধ্যায়ে যে হিসাব করার সূত্র দিয়েছি সেই সূত্রগুলোই কিন্তু এখানে প্রযোজ্য। জাবেদা করার ভিন্ন কোনো সূত্র নেই। হিসাবের অধ্যায়ে আমরা যে সূত্র শিখেছি সেই সূত্রটাই জাবেদা করার জন্য প্রযোজ্য। ওয়েল, আমরা জাবেদা শুরু করার আগে আমাদের সূত্রগুলো আরেকবার রিভিউ করে নেই, আরেকবার রিভাইজ করে নেই। তো আমরা জানি আমাদের অ্যাকাউন্টিং যত ধরনের লেনদেন হয় এই লেনদেনগুলোকে পাঁচটা খাতের মধ্যে ফেলা যায়। যেমন এই পাঁচটা আয়, ব্যয়, দায়, মূলধন, সম্পদ। তো আমরা মূলধনকে মালিকানা স্বত্ব বলতে পারতাম। তো শুধু মূলধনই লিখি, মালিকানা স্বত্ব মানেই মূলধন, মূলধন মানেই মালিকানা স্বত্ব। যদিও মালিকানা স্বত্বের অর্থটা একটু ব্যাপক, তো আমরা স্বাভাবিক দৃষ্টিতে দুটাকে একই বলে ধরে নেই। আর আগেও বলেছিলাম আয়, মুনাফা, লাভ এগুলো এক কথা, ব্যয়, ক্ষতি, খরচ, লোকসান এগুলো এক কথা, তারপরে বাকিগুলো সেম, সম্পদ আর সম্পত্তি এক কথা আমরা ধরে নেব। তো তারপরে হচ্ছে এই পাঁচটার বাইরেও আরেকটা হিসাব খাত রয়েছে, যে হিসাব খাতটার নাম হচ্ছে উত্তোলন। এই উত্তোলন হচ্ছে মালিকানা স্বত্ব বা মূলধনের বিপরীত, বা প্রতি মূলধন বা প্রতি মালিকানা স্বত্ব। আমরা এই উত্তোলনটাকে না লিখে আমরা মূলধন দিয়েও উত্তোলনের কাজটা করে নিতে পারতাম। তারপরেও আমরা যদি উত্তোলনটাকে একটু আলাদা করে লিখি এবং আলাদা একটা সূত্রের মাধ্যমে চিহ্নিত করি তাহলে আমাদের জাবেদা করাটা একটু সহজ হয়ে যাবে। যদিও এটা রাইট ওয়ে না, সঠিক পথ না, তারপরেও আমি একটা বাড়িয়ে লিখলাম, উত্তোলনটাকে আলাদা করে লিখলাম, যাতে যেহেতু আমরা শুরু করছি জাবেদা করা, যাতে আমাদের জাবেদা করাটা একটু সহজ হয়ে যায়, এই কারণে আমি একটা বাড়িয়ে লিখলাম।
মূলধনের জায়গায় উত্তোলনটা আসতো, মানে উত্তোলনটা মূলধনের মধ্যে হিসাব হয়ে যেত, তারপরেও আমি আলাদা করে লিখলাম। ওকে, এবার দেখো এখানে আয় দায় মূলধন এই তিনটা হিসাবের সূত্র একরকম, আর বাকি ব্যয় সম্পদ উত্তোলন এই তিনটার সূত্র আরেক রকম। তো দেখো আমরা প্রথমে আয় দায় মূলধনের সূত্রটা লিখি। আয় দায় মূলধন, আয় অথবা দায় অথবা মূলধন এই তিনটা যে কোনো একটা বা তিনটা যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি মানে বেড়ে যাওয়া, যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট করতে হবে, আর যদি হ্রাস পায় তাহলে ডেবিট করতে হবে। ওয়েল, বাকি রইলো ব্যয় সম্পদ উত্তোলন। তো চলো লিখি ব্যয় সম্পদ উত্তোলন, এই তিনটার সূত্র একরকম, যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। এই সূত্রটা আমি পূর্বেও তোমাদেরকে দেখিয়েছি, তারপরে এখন আরেকবার দেখালাম। আবারও বলছি, অনেকেই এই সূত্রটা একবার দুইবার দেখে মনে করে যে আমি এটা তো পারি, এটা শিখে গেছি, এরকম ভাবলে কিন্তু ভুল হবে। এইটা খুব ভালো করে তোমাকে শিখতে হবে, এবং এটা মিনিমাম খাতায় 30 থেকে 50 বার খাতায় লিখতে হবে, না দেখে মুখস্থ করে খাতায় লিখতে হবে, তাহলেই তুমি শিওর হতে পারবা যে এই সূত্রটা আর তোমার কখনো ভুল হবে না। তো দেখো বন্ধুরা, এখানে আয় দায় মূলধনের সূত্রটা একরকম, এই কারণে আমি একই সাথে লিখলাম। আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে, হ্রাস পাইলে ডেবিট হবে। আবার দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে, হ্রাস পাইলে ডেবিট হবে। মূলধন বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে, মূলধন হ্রাস পাইলে ডেবিট হবে। আর বিপরীত বা ভিন্ন রকম যে সূত্রগুলা, এগুলো হচ্ছে ব্যয় সম্পদ এবং উত্তোলনের জন্য। ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট হবে, ব্যয় হ্রাস পাইলে ক্রেডিট হবে। সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হবে, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হবে। আর উত্তোলন বৃদ্ধি পাইলে ডেবিট হবে, উত্তোলন হ্রাস পাইলে ক্রেডিট হবে। এ হচ্ছে আমাদের জাবেদা করার বা হিসেব করার সূত্র। তো আমরা এটাকে সামনে রেখে দিচ্ছি, থাকলো এটা আমাদের সামনে, আমাদের অঙ্ক করার সময় এটা প্রয়োজন পড়বে। তো আমরা প্রথমে একটা জাবেদা করব, তারপর পর্যায়ক্রমে একের পর এক জাবেদা করে যেতে থাকব। সো ফ্রেন্ডস, চলো শুরু করি। প্রথমে যে লেনদেনটাকে জাবেদা করার জন্য নিলাম, সেই লেনদেনটা হলো ক্রয় করা হলো নগদে 5,000 টাকা। আমরা একটা লেনদেনকে সবসময় দুইটা দিক থেকে, দুইটা অ্যাঙ্গেল থেকে বিবেচনা করব। কেমন? ধরো আমরা কল্পনা করি, তুমি আর আমি একটা প্রতিষ্ঠানে আছি, একটা প্রতিষ্ঠানের হিসাব রক্ষক। আমাদের কাজ হচ্ছে এই লেনদেনটাকে হিসাববুক্ত করা। তো এটা হচ্ছে ধরো আমাদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা ক্রয় করেছি, ক্রয় করেছি নগদ টাকা দিয়ে। তো কি হলো, আমার প্রতিষ্ঠানে এই ক্রয় করা পণ্যটা আমার প্রতিষ্ঠানে আসলো, আর এই নগদ টাকাটা আমার প্রতিষ্ঠান থেকে চলে গেল। যেহেতু আমি ক্রয় করেছি, এই ক্রয় করা পণ্যটা আমার প্রতিষ্ঠানে আসছে, আর যেহেতু নগদে ক্রয় করেছি, এই নগদ টাকাটা আমার প্রতিষ্ঠান থেকে চলে গেছে। তো এখানে দুইটা জিনিস হলো, একটা হচ্ছে ক্রয়, আরেকটা হচ্ছে নগদ। তো খেয়াল করো, এখানে ক্রয় আর নগদ এই দুইটা হিসাব আমরা পাইলাম।
আমরা যখন একটা প্রতিষ্ঠানের জন্য বা আমাদের প্রতিষ্ঠানের জন্য ক্রয় করি, তখন আমাদের ক্রয় নামে একটা ব্যয় বৃদ্ধি পায়। আমরা যত ক্রয় করব তত আমাদের ক্রয় বৃদ্ধি পাবে, মানে ব্যয় বৃদ্ধি পাবে। ক্রয় একটা প্রতিষ্ঠানের ব্যয়। তো এই নগদ সম্পদ, ক্রয়, ব্যয়, এই আলোচনাগুলো পূর্বেই করা হয়েছে আমাদের বেসিক আলোচনার অংশে। এটা হচ্ছে আগের, মানে আমাদের বেসিকের আলোচনা। আমি এখানে অত ডিপলি আলোচনা করব না, শুধু সিম্পলি বলছি, ক্রয় আমরা জানি একটা ব্যয়। তাহলে আমরা লিখলাম একটা ব্যয়, নগদ টাকা আমাদের একটা সম্পদ, আমরা লিখলাম সম্পদ। আমরা যখন ক্রয় করি তখন আমাদের ব্যয় বৃদ্ধি পায়, আর আমরা যখন নগদে ক্রয় করি তখন আমাদের নগদ টাকা যখন চলে যায় কারবার থেকে, তার মানে আমাদের নগদ টাকা হ্রাস পায়। নগদ টাকা মানে সম্পদ, নগদ টাকা চলে যাওয়া মানে সম্পদ চলে যাওয়া, আর সম্পদ চলে যাওয়া মানে তো সম্পদ কমে যাওয়া, কমে যাওয়া মানেই হ্রাস পাওয়া, কথাগুলো একই। তো আমরা দেখলাম কি, ক্রয় একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে, নগদ হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেয়েছে। এই লেনদেনটাকে বিশ্লেষণ করলে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে ক্রয় আর একটা হচ্ছে নগদ। নগদ চলে গেছে, ক্রয় আসছে, ক্রয় করলে ব্যয় হয়, নগদ টাকা দিয়ে ক্রয় করলে সম্পদ চলে যায়, তার মানে সম্পদ হ্রাস পেয়েছে, আর ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পেয়েছে, এখানে ব্যয় বৃদ্ধি পেল। তো আমরা এটা জাবেদা যদি করি, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, আমাদের সূত্রটাতে আসো, ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট হয়। তাহলে এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, এটা হবে আমাদের ডেবিট, এটা হবে ডেবিট। আর নগদ টাকা সম্পদ, নগদ টাকা হচ্ছে সম্পদ, এ হচ্ছে সম্পদ, হ্রাস পাইলে কি হবে, এখানে কিন্তু হ্রাস পেয়েছে, তাহলে হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়, তাহলে এখানে এটা ক্রেডিট হলো। ওয়েল, আমরা জাবেদাটা করে ফেলি, দেখো তাহলে এই লেনদেনটার জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা হয়ে গেল আমাদের জাবেদা। এটাই, তোমরা কি বুঝতে পারছো? যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আবার প্রথম থেকে দেখো। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী জাবেদায়, আমরা আমাদের পরবর্তী জাবেদায় চলে যাচ্ছি। পরবর্তী জাবেদাটা হচ্ছে আমাদের বইয়ের জাবেদা, 1 নম্বর জাবেদা। এই আমাদের জাবেদার অধ্যায়ে প্রথমে যে প্রয়োজনীয় জাবেদাগুলো সংযুক্ত করা হয়েছে এখানে, এই সবগুলো জাবেদা, মোট 26টা জাবেদা আমরা করব। তো ফ্রেন্ডস, চলো শুরু করি। আমাদের প্রথম জাবেদাটা হচ্ছে বইয়ের পণ্য ক্রয় করা হলো 6,000 টাকা। বলেছিলাম একটা লেনদেনকে দুইটা অ্যাঙ্গেল থেকে বিবেচনা করতে হবে। তো এখানে দেখো, পণ্য ক্রয় করা হলো 6,000 টাকা। আমরা এখানে একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, আমরা প্রতিষ্ঠানের জন্য ক্রয় করেছি। এখন এই যে 6,000 টাকার ক্রয় করলাম, এই টাকাটা কি আমি নগদ দিয়েছি, নাকি চেকের মাধ্যমে পরিশোধ করেছি, নাকি টাকাটা না দিয়ে বাকি রেখেছি, এই কথাটা কিন্তু এই লেনদেনটার মধ্যে উল্লেখ নাই। যেহেতু আমরা জানি যে কোনো লেনদেনে যদি নগদ, বাকি বা চেক উল্লেখ না থাকে, তাহলে আমরা এটাকে সাধারণত নগদ বলে মনে করে নিই। তো আমরা এই লেনদেনটার ক্ষেত্রে কি মনে করে নিতে হবে, যে এই পণ্যটা ক্রয় করা হয়েছে নগদে, যেহেতু উল্লেখ নাই নগদে না চেকে না বাকিতে, তো আমরা ধরে নিতে হবে এটা নগদে ক্রয় করা হয়েছে। তার মানে এখানে একটা নগদ কথা আছে, যেটা আমরা মনে করে নিলাম। তো ফ্রেন্ডস দেখো, আমরা জানি যে ক্রয় হচ্ছে একটা ব্যয়, এর আগের জাবেদাটার মতোই নগদ হচ্ছে সম্পদ। যখন আমরা ক্রয় করি তখন একটা প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায়, ঠিক আগের জাবেদাটার মতোই, আর যখন নগদ টাকা দিয়ে কিনি তখন আমাদের প্রতিষ্ঠানের সম্পদ হ্রাস পায়।
তো ব্যয় বৃদ্ধি পাইলে আমরা জানি এটাকে ডেবিট করতে হয়, আর সম্পদ হ্রাস পাইলে আমরা জানি এটাকে ক্রেডিট করতে হয়। তাহলে এই লেনদেনের জাবেদাটাও কি হবে? সেম আগেরটাই হবে। ক্রয় হিসাব ডেবিট 6,000 টাকা, আর নগদান হিসাব ক্রেডিট 6,000 টাকা। ওকে, হয়ে গেল আমাদের জাবেদা। এবারে চলো আমরা পরবর্তী লেনদেনটা দেখি। আমাদের বইয়ের পরবর্তী মানে 2 নম্বর লেনদেনটা হচ্ছে ধারে পণ্য ক্রয় করা হলো 9,000 টাকা। তো বন্ধুরা দেখো, এখানে দুইটা জিনিস রয়েছে, একটা হচ্ছে ক্রয় করা হয়েছে, আর একটা হচ্ছে ধারে ক্রয় করা হয়েছে। এর আগের লেনদেনটাতে আমরা দেখেছিলাম নগদে ক্রয় করা হয়েছে, আর এখানে দেখতেছি যে এটা ধারে ক্রয় করা হয়েছে, মানে বাকিতে ক্রয় করা হয়েছে, মানে ক্রয় করার পরে আমরা টাকা দিই নাই, বলছে যে পরে দিব। তো এই লেনদেনটার দুইটা দিক রয়েছে। আমরা জেনে গেছি যে ক্রয় হচ্ছে একটা ব্যয়, ক্রয় হচ্ছে একটা ব্যয়। এখানে একটা প্রতিষ্ঠানের জন্য আমরা যখন ক্রয় করি তখন ব্যয় বৃদ্ধি পায়, আর ব্যয় বৃদ্ধি পাইলে আমরা জানি ডেবিট হয়। তার মানে আমাদের জাবেদার প্রথম অংশটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট কত টাকা? 2,000 টাকা। এর আগের জাবেদাটা ছিল নগদে, আমরা নগদান হিসাব ক্রেডিট করেছিলাম, কারণ নগদ টাকায় সম্পদ, সম্পদ চলে গেলে হ্রাস পায়, আর হ্রাস পাইলে সম্পদ, হ্রাস পাইলে ক্রেডিট করতে হয়। কিন্তু এখানে নগদ নাই, এখন বলছে ধারে। তাহলে দেখো কি হবে, আমরা যখন কোনো প্রতিষ্ঠান থেকে ধারে কোনো কিছু ক্রয় করি, বাকিতে কিছু ক্রয় করি, তখন দোকানদার আমাদের কাছে টাকাটা পাওনা থাকে। ধরো এই ক্রয়টা আমরা যখন করেছি কোনো একটা দোকানের কাছ থেকে, কোনো একটা প্রতিষ্ঠান থেকে, তখন এই দোকানদারকে আমরা বা এই প্রতিষ্ঠানকে আমরা টাকা দেই নাই, যেহেতু আমরা টাকাটা দেই নাই, এই প্রতিষ্ঠানটা আমাদের কাছে টাকাটা পাওনা রইলো। যখন কোনো প্রতিষ্ঠান আমাদের কাছে টাকা পাওনা থাকে তখন তাকে বলা হয় প্রদেয় হিসাব। কেন প্রদেয় হিসাব বলা হয়? কারণ এই হিসাবে টাকাটা আমাদেরকে প্রদান করতে হবে, প্রদেয় প্রদান করতে হবে। এই প্রদেয় হিসাবটা হচ্ছে ধারের জন্য, ধারে ক্রয় করলে প্রদেয় হিসাব করতে হয়, কারণ ধারে করার কারণে এই টাকাটা আমাদেরকে প্রদান করতে হবে ইন ফিউচারে। এই কারণে ধারে কোনো কিছু ক্রয় করলে এটাকে প্রদেয় হিসাব দেওয়া হয়। এই প্রদেয় হিসাবকে আগে পাওনাদার হিসাবও বলতো, আমি লিখে দিচ্ছি, এটাকে পাওনাদার হিসাবও লেখা যায়। কোনো কোনো বইয়ে তোমরা পাওনাদার হিসাবও দেখতে পাবা, পুরাতন বইগুলাতে পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব মানে আমরা ধারে ক্রয় করলে আমাদের পাওনাদার সৃষ্টি হয়, যার কাছ থেকে ক্রয় করছি সে আমাদের কাছে টাকা পাওনা আছে, তার মানে সে আমাদের পাওনাদার, দ্যাট মিন্স এটা আমাদের পাওনাদার হিসাব। তো যাই হোক, প্রদেয় হিসাব আর পাওনাদার হিসাব একই কথা। এটা হচ্ছে, প্রদেয় হিসাব হচ্ছে আধুনিক শব্দ, পাওনাদার হচ্ছে একটু পুরাতন শব্দ, ট্রেডিশনাল শব্দ। তো আমরা জানি যে যখন আমরা ক্রয় করেছি আমাদের ব্যয় হয়েছে, ব্যয় বাড়লে ডেবিট হয়, এই কারণে ক্রয় হিসাবকে ডেবিট করলাম। আর ধারে ক্রয় করার কারণে আমাদের কি হিসাবের সৃষ্টি হয়? পাওনাদার সৃষ্টি হয় বা প্রদেয় হিসাবের সৃষ্টি হয়। তো পাওনাদার আর প্রদেয় হিসাব সৃষ্টি হলে একটা প্রতিষ্ঠানের জন্য কি হয়? ধরে এটা আমাদের প্রতিষ্ঠান, আমাদের এই একটা প্রতিষ্ঠান পাওনাদার হয়ে গেছে বা প্রদেয় হিসাব হয়েছে, মানে আমি তাদেরকে টাকা দিতে হবে, দ্যাট মিন্স আমি প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ হয়ে গেলাম। কেন দায়বদ্ধ হইলাম? আমি পণ্য কিনছি, টাকা দিই নাই, তার কারণে আমি আরেকটা প্রতিষ্ঠানের কাছে কি হইলাম? দায়বদ্ধ হইলাম। তার মানে একটা প্রতিষ্ঠান যখন ধারে ক্রয় করে তখন ওই প্রতিষ্ঠানটার দায় বাড়ে, দায় বৃদ্ধি পায়। বুঝতে পারছো? আবারও বলছি, একটা প্রতিষ্ঠান যখন বাকিতে কোনো কিছু ক্রয় করে
তখন তার নগদ টাকা যায় না, কিন্তু তার দায় বৃদ্ধি পায়, দায়বদ্ধতা বৃদ্ধি পায়, কারণ আমরা এখন আরেকটা প্রতিষ্ঠানের দায়ের তলে আছি। তো এই কারণে আমাদের প্রতিষ্ঠানের এই মুহূর্তে ধারে ক্রয় করার কারণে দায় বৃদ্ধি পেল। তো আমরা জানি কি দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, দায় বৃদ্ধি পাইলে কি হয় ক্রেডিট হয়। তো দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, তাহলে এখান থেকে আমি লিখতে পারি প্রদে হিসাব অথবা পাওনাদার হিসাব ক্রেডিট, লিখতে পারি প্রদে হিসাব ক্রেডিট অথবা পাওনাদার হিসাব ক্রেডিট, আমরা আধুনিকটা লিখছি। হয়ে গেল আমাদের দ্বিতীয় জাবেদাটা, এবার আমরা তৃতীয় জাবেদাটা করব। আমাদের তৃতীয় জাবেদাটা হচ্ছে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো। তো ফ্রেন্ডস দেখো, আমরা ক্রয় করেছি, আর কিসের মাধ্যমে ক্রয় করেছি? চেকের মাধ্যমে। তাহলে দুইটা অ্যাঙ্গেল থেকে দেখতে হবে, একটা হচ্ছে চেক আর একটা হচ্ছে ক্রয়। তো আমরা বরাবর প্রথম থেকেই জেনে আসছি যে ক্রয় হচ্ছে একটা ব্যয়, ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়, আর ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়। তাহলে ক্রয় হিসাব আমাদেরকে ডেবিট করতে হবে। বাকি রইল কিসের মাধ্যমে এই ক্রয়টা করেছি, ক্রয় করেছি আমরা কিসের মাধ্যমে? চেকের মাধ্যমে। চেক জিনিসটা কি? চেক জিনিসটা হচ্ছে আমরা যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, তখন ওই অ্যাকাউন্টে জমা টাকার বিপরীতে আমাদেরকে একটা বই দেয়, একটা চেকের বই দেয়। তো সেই বইয়ের মধ্যে আমরা লিখে দিই যে এত টাকা উত্তোলন করা হোক, বা এত টাকা আমার ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করা হোক, অথবা এই এত টাকা এই চেকের চেকটা যার হাতে আছে তাকে দিয়ে দেওয়া হোক, ইত্যাদি অনেক রকমের চেক হয়। আমরা চেকের অধ্যায়ে জানবো চেক ব্যাপারে। তো চেক কে দেয়? ব্যাংক থেকে দেয়। তো চেক কখন দেয়? আমি যখন ব্যাংকে টাকা জমা রাখবো, সেই জমা টাকার বিপরীতে আমাকে চেক দিবে, বা ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে আমাকে চেক দিবে। তো আমি যখন কোনো পণ্য ক্রয় করব, তখন এই ক্রয় করার পরে আমি যখন চেক দিব, তখন টাকাটা কোথা থেকে কেটে নেবে? টাকাটা আমার কেটে নেবে ব্যাংক থেকে, ব্যাংক থেকে। আবার বলছি, যখন আমরা কোনো কিছু ক্রয় করি চেক দিয়ে, তখন এই চেকটা কোথায় জমা হবে? এই চেকটা জমা হবে আমার ব্যাংকের মধ্যে। ওরা যার কাছে আমি চেকটা দিচ্ছি, যার কাছে চেক দিয়ে পণ্য ক্রয় করছি, সেই চেকটা নিয়ে ওই দোকানে গিয়ে বলবে যে স্যার এই যে আমাদের এই চেকগুলা টাকা আমাদেরকে দিয়ে দেন। তখন ব্যাংক কর্মকর্তারা কি করবে, ওই চেকের বিপরীতে যত টাকা আছে অত টাকা ওই গ্রাহককে দিয়ে দেবে, বা গ্রাহকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে, যেভাবে হোক দিয়ে দেবে। তো যদি দিয়ে দেয়, তখন আমার ক্ষেত্রে ও টাকাটা, মানে আমি যার কাছ থেকে পণ্য কিনছি, সে কি টাকাটা নগদে উঠাই নিল না তার অ্যাকাউন্টে জমা করে দিল, এটা কিন্তু আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে আমি যেহেতু চেক দিছি, সেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে। দ্যাট মিন্স আমার ব্যাংকের টাকা আমি ধরে নিতে হবে যে কমে গেছে, ব্যাংকের টাকা কি হয়েছে হ্রাস পাইছে, হ্রাস পায় আমরা ধরে নিতে হবে। তো ব্যাংক হচ্ছে একটা সম্পদ। ব্যাংকে আমরা কি জানি? একটা ব্যাংকের আমরা একটা সম্পদ জানি। একটা প্রতিষ্ঠানের নগদ টাকা যেমন সম্পদ, তেমনি ব্যাংক হিসাবে আমরা টাকা জমা রাখি, ওই কারণে ব্যাংকও একটা প্রতিষ্ঠানের সম্পদ। তো সম্পদ যখন হ্রাস পায় তখন কি হয়? আমরা জানি সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হয়, তার মানে সম্পদ হ্রাস পাইছে এটাকে ক্রেডিট করতে হবে। তো সম্পদটার নাম কি? ব্যাংক হিসাব। তাহলে চলো লিখি ব্যাংক হিসাব ক্রেডিট, টাকাটা হচ্ছে 9000। ওকে, আমাদের জাবেদা হয়ে গেল চেকের মাধ্যমে পণ্য ক্রয়ের। আবার একটু হিন্টস দিয়ে দিচ্ছি, আমরা জানি ক্রয় একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট হয়, এই কারণে ক্রয় হিসাব ডেবিট করা হলো।
আর চেকের মাধ্যমে ক্রয় করলে আমাদের ব্যাংক থেকে টাকাটা কেটে নিবে। এই কারণে আমাদের ব্যাংক হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট করতে হয়, এই কারণে ব্যাংক হিসাবকে ক্রেডিট করা হলো। তো ফ্রেন্ডস, চলো এরপরের জাবেদাটা দেখি। এরপরের জাবেদাটা হচ্ছে পণ্য বিক্রয় করা হলো 6,000 টাকা। এটা হচ্ছে আমাদের 4 নম্বর জাবেদা। পণ্য বিক্রয় করা হলো 6,000 টাকা। তো এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি যে বিক্রয় করা হয়েছে, ও দুইটা না একটা জিনিস দেখতে পাচ্ছি, শুধু বিক্রয় করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে তো উল্লেখ নাই কার কাছে বিক্রয় করা হলো বা কিসের মাধ্যমে বিক্রি করা হলো। আমরা কি নগদে বিক্রি করলাম, না বাকিতে বিক্রি করলাম, না চেকে বিক্রি করলাম, এটা উল্লেখ নাই এখানে। তো আমরা জানি যে কোনো লেনদেনে যদি নগদ, বাকি অথবা চেক, এই তিনটার কোনো কথাই উল্লেখ না থাকে, তখন আমরা এটাকে ধরে নেব নগদে। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে বিক্রয় করা হয়েছে, আর একটা হচ্ছে নগদে করা হয়েছে। তো ধরো এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান, আমরা যখন কোনো কিছু বিক্রি করব তখন সেটা আমাদের আয় হবে। তার মানে বিক্রয় আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা আয়, আর বিক্রয় করলে আয় বৃদ্ধি পায়। আমরা যত বিক্রি করব তত আমাদের প্রতিষ্ঠানের আয় বাড়বে, লাভ তত বাড়বে। একটা প্রতিষ্ঠান যত বিক্রি করবে তত লাভ বাড়বে, একটা প্রতিষ্ঠান যত ক্রয় করবে তত তার ব্যয় বাড়বে। তো আমাদের আয় বৃদ্ধি পেলো, আমরা কি জানি আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট, তাহলে এটাকে আমরা ক্রেডিট করতে হবে। আর রয়েছে নগদে, যেহেতু এখানে নগদ বাকি চেক উল্লেখ নাই, আমরা এটাকে নগদে ধরে নিছি। তো আমরা যখন একটা প্রতিষ্ঠান আমরা যখন বিক্রি করব নগদে, তখন আমাদের প্রতিষ্ঠানে নগদ টাকা আসবে। যখন বিক্রি করব কারো কাছে, তখন আমরা কিন্তু নগদ টাকা পাবো। নগদে বিক্রি করলে নগদ টাকা পাবো, চেকে বিক্রি করলে চেক পাবো, বাকিতে বিক্রি করলে তার কাছে আমি পাওনা থেকে যাব, পরে পাবো। তো যাই হোক, এই মুহূর্তে আমি নগদ টাকা পাইলাম প্রতিষ্ঠানের মধ্যে। তো আমরা জানি যে নগদ টাকা হচ্ছে সম্পদ। সম্পদ আমরা যখন নগদে বিক্রি করব, তার মানে আমাদের প্রতিষ্ঠানের মধ্যে নগদ টাকা আসবে। নগদ টাকা আসা মানে বৃদ্ধি পাওয়া, আর সম্পদ বৃদ্ধি পাইলে কি হয়, এ হচ্ছে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়। তো আমরা লিখলাম ডেবিট। তাহলে জাবেদারা কি হবে, আগে ডেবিটটা লিখতে হয় তারপরে ক্রেডিটটা লিখতে হয়। এটা হচ্ছে আমরা যদি উল্টাও লিখি, আগে ক্রেডিট লিখি পরে ডেবিট লিখি, কেউ একেবারে ভুল বলতে পারবে না, তবে একটা অসুন্দর আর কি, সবার সাথে মিলল না। জেনারেলি ডেবিটটাই আগে লিখতে হয়, ক্রেডিটটা আগে লিখতে হয়, এটা আমাদের একটা ট্রেডিশন, একটা প্রথা হয়ে গেছে। তো আমরা লিখলাম নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে 6,000, এটাও 6,000। ওকে, হয়ে গেল আমাদের জাবেদা। এবারে চলো আমরা 5 নম্বর জাবেদাতে যাই। পাঁচ নাম্বার জাবেদাটা হচ্ছে ধারে পণ্য বিক্রয় করা হলো। এটা 9,000 হবে, এটা হচ্ছে 9,000। তো ধারে পণ্য বিক্রয় করা হলো 9,000,
তাহলে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? একটা হচ্ছে যে বিক্রয় করা হয়েছে, আরেকটা হচ্ছে ধারে করা হয়েছে। তো আমরা এর আগের জাবেদাটাতে কি জানছি, বিক্রয় হচ্ছে একটা আয়, বিক্রয় করলে একটা প্রতিষ্ঠানের আয় বাড়ে, আর আয় বাড়লে ক্রেডিট করতে হয়, তার মানে বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা লিখে ফেলি বিক্রয় হিসাব ক্রেডিট 9,000 টাকা। ওকে, এবারে আর বাকি রইলো ধারে। আমরা যখন ধারে ক্রয় করি, সে আমরা হচ্ছে এই একটা প্রতিষ্ঠান, আমরা যখন অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে ধারে কোনো কিছু বিক্রি করব, তখন টাকা কে পাওনা থাকবে? টাকাটা পাওনা থাকবে আমরা, কারণ আমরা পণ্য বিক্রি করছি, আমরা টাকা নিই নাই, টাকা পাই নাই, তার মানে আমরা টাকাটা পাবো। যখন আমরা পাবো টাকা, টাকা পাই নাই, যখন আমরা পাবো তখন এটাকে বলা হয় প্রাপ্য হিসাব। ধারে ক্রয় করলে হয় প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব, কিন্তু ধারে বিক্রি করলে হয় প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব হবে। তো প্রাপ্য হিসাব যে হবে, প্রাপ্য হিসাবের আরেকটা ট্রেডিশনাল শব্দ হচ্ছে দেনাদার। দেনাদার শব্দটা এখন খুব একটা ব্যবহৃত হয় না, ওই পাওনাদারের মতো দেনাদারও কোনো কোনো বইয়ে পাইতে পারো যদি বইটা পরিবর্তন না হয়। আধুনিক দৃষ্টিতে ধারে বিক্রি করলে আমরা টাকা পাওনা থাকি বা টাকাটা পাবো, এই পাবো এই কথাটাকে লেখা হয় প্রাপ্য হিসাব, আগে লেখা হইতো দেনাদার হিসাব। তো প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব দুইটাই একই কথা, এটা হচ্ছে আধুনিক, এটা হচ্ছে পুরাতন ট্রেডিশনাল শব্দ। তো প্রাপ্য হিসাব একটা প্রতিষ্ঠানের জন্য কি, একটা প্রতিষ্ঠানের জন্য হচ্ছে সম্পদ, কারণ আমরা তার কাছে ভবিষ্যতে টাকাটা পাবো, সে আমার কাছে দায়বদ্ধ আছে। আমরা যখন কারো কাছে টাকা দিতে হবে, কারো কাছে কোনো মানে কিছু দিতে হবে, তো এই কারণে আমরা দায়বদ্ধ থাকি। আর দায়ের বিপরীত হচ্ছে সম্পদ, যখন আমরা টাকা পাবো তাদের কাছে, তারা হচ্ছে আমার সম্পদ। তো সম্পদ আমরা যখন ধারে বিক্রি করি তখন আমাদের সম্পদটা বৃদ্ধি পায়, কারণ আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাবের পরিমাণ বাড়ে, যত ধারে বিক্রি করব তত আমাদের প্রাপ্য হিসাব বাড়তে থাকবে, তত আমাদের সম্পদ বাড়তে থাকবে। তো সম্পদ বৃদ্ধি পাইলে আমরা জানি ডেবিট করতে হয়। তাহলে এখানে কি লিখতে হবে, যে প্রাপ্য হিসাব ডেবিট 9,000 টাকা। তো ফ্রেন্ডস, আবারও বলছি, এখানে ধারে পণ্য বিক্রয় করা হলো, দুইটা জিনিস ঘটলো, একটা হচ্ছে আমরা বিক্রয় করেছি আর একটা হচ্ছে ধারে করেছি। আমরা জানি বিক্রয় একটা প্রতিষ্ঠানের আয়, আর আয় বাড়লে ক্রেডিট হয়, যেহেতু আমরা বিক্রয় করেছি আমাদের আয় বাড়ছে, আর আয় বাড়ার কারণে আমরা এটাকে ক্রেডিট করলাম। অন্যদিকে আমরা এই বিক্রয়টা ধারে করেছি, বাকিতে করেছি, টাকাটা পাই নাই, টাকাটা পাবো। যখন আমরা ধারে বিক্রি করি টাকা পাই নাই পাবো, তখন সেটাকে বলা হয় প্রাপ্য হিসাব। আর প্রাপ্য হিসাবকে সম্পদ বলে চিহ্নিত করা হয়। প্রাপ্য হিসাবের আরেকটা নাম দেনাদার, যাদের কাছে আমরা টাকা পাবো তারা আমাদের দেনাদার। তো এই দেনাদার একটা প্রতিষ্ঠানের সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়। যেহেতু আমরা ধারে বিক্রয় করেছি, সেহেতু আমাদের এক প্রতিষ্ঠানে প্রাপ্য হিসাব বাড়লো, এ কারণে সম্পদ বাড়লো, সম্পদ বাড়লে ডেবিট হয়। আমরা এখানে প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব যেটাই লিখি সেটাই হবে। আমি আধুনিকটা লিখেছি প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। 6 নম্বর জাবেদাটা হলো চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো। ওকে, এবারে দেখো, আমরা বিক্রয় করেছি, বিক্রি করার পরে আমরা একটা চেক পেয়েছি। আমি যখন বিক্রয় করব করে কিন্তু আমি আমার কাস্টমার থেকে চেক পাবো, চেক দিব না। তো বিক্রয় করার পরে আমরা চেক পেয়েছি, চেকটা হচ্ছে 9,000 টাকা। তো আমরা জানি বিক্রয় হচ্ছে একটা প্রতিষ্ঠানের আয়, আর বিক্রয় করলে আয় বাড়ে, আয় বাড়লে ক্রেডিট হয়, তার মানে বিক্রয় হিসাব ক্রেডিট কত,
9,000 টাকা। এখন আমরা চেক পাইছি, এই চেকটা উল্লেখ নাই, এটা কি বাহক চেক না ডাকাটা চেক? এই লাইনে উল্লেখ নাই, তাহলে আমরা ধরে নেব এটা ডাকাটা। এটাতে একটা হিসাব নাম্বার আছে, হিসাব নাম্বারটা কার? আমার হবে, কারণ আমি যেহেতু পণ্য বিক্রি করছি, কাস্টমার আমাকে চেক দিবে আমাকে, আর অন্য কোনো ব্যক্তির হিসাব নাম্বারে চেক দিলে তো হবে না, টাকাটা সে আমাকে পরিশোধ করবে। দ্যাট মিন্স ডাকাটা চেকটা আমার নামে করা হয়েছে, আমার অ্যাকাউন্টের নাম্বারে করা হয়েছে। তো এই ডাকাটা চেকটা নিয়ে আমি কি করব? এটা দিয়ে আমি তরকারি রান্না করব না, এটা নিয়ে যাব আমার ব্যাংকের কাছে। হ্যাঁ, আমার ব্যাংক অথবা ও যে ব্যাংকে দিছে ওই ব্যাংকের কাছে যাব, গিয়ে এই ডাকাটা চেকটা দিব। দিলে কি করবে, এই ডাকাটা চেকের টাকাটা আমার অ্যাকাউন্টে, আমার ব্যাংকের অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে এসে জমা করে দিবে। আমি যদি আমার ব্যাংকের কাছে চেকটা দিই, তাহলে আমার ব্যাংক নিয়ে ওই ব্যাংক যে ব্যাংকের চেক, মানে ওই গ্রাহকের যে ব্যাংকে টাকা জমা আছে ওই ব্যাংকের কাছ থেকে টাকাটা নিয়ে আসবে আমার অ্যাকাউন্টে। অথবা আমি যদি গ্রাহকের, মানে এই ডাকাটা চেকটা আমাকে যে দিয়েছে সেই ব্যাংকে, ধরো এই ডাকাটা চেকটা যে দিয়েছে, এই ডাকাটা চেকটা হচ্ছে সোনালী ব্যাংকের, তো আমি যদি সোনালী ব্যাংকে গিয়ে ডাকাটা চেকটা দিই, তাহলে এই সোনালী ব্যাংক কি করবে, আমার এই ডাকাটা চেকের টাকাটা আমার ব্যাংকে, আমার ব্যাংকটা হচ্ছে ধরো রূপালী ব্যাংক, তো আমার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিবে, রূপালী ব্যাংকে টাকাটা দিয়ে দেবে, আমার অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা দিবে। অথবা আমি রূপালী ব্যাংকের কাছে যদি আমার চেকটা দিই, তখন রূপালী ব্যাংক এখান থেকে টাকাটা নিয়ে আমার অ্যাকাউন্টে জমা করে দিবে। তো যাই হোক, আমি যখন চেকে পণ্য বিক্রি করব আর ডাকাটা চেক যখন হবে, তখন এই টাকাটা কোথায় জমা হচ্ছে? আমার ব্যাংক অ্যাকাউন্টে, তার মানে আমার ব্যাংকের টাকা বাড়ছে। তো আমরা কি জানলাম, যে আমার ব্যাংকের টাকা বাড়ছে, ব্যাংক হচ্ছে আমার জন্য সম্পদ। আমি যখন চেকের মাধ্যমে বিক্রি করব, তখন আমার ব্যাংকে টাকা জমা হবে। তো ব্যাংকে টাকা জমা হলে আমার সম্পদ বাড়বে, কারণ ব্যাংক সম্পদ। ব্যাংকে টাকা জমা হলে ব্যাংক যেমন, ব্যাংকের টাকা যেমন বাড়বে, তেমনি এটাকে সম্পদ হিসাবে চিহ্নিত করা হয়, তার মানে সম্পদ বাড়বে। সম্পদ বাড়লে এটা বাড়বে, হ্যাঁ বাড়বে, আর সম্পদ বাড়লে ডেবিট করা হয়, তার মানে ব্যাংক হিসাব ডেবিট হবে। লিখলাম ব্যাংক হিসাব ডেবিট, কত টাকা? 9,000 টাকা। ওকে, এটাই হচ্ছে আমাদের জাবেদা, হয়ে গেল। চেকের মাধ্যমে পণ্য বিক্রি করলে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। আবারও বলছি, বিক্রি করছি, বিক্রয় আমার একটা আয়, আয় বাড়লে ক্রেডিট হয়, কারণে বিক্রয় হিসাব ক্রেডিট। আর চেকের মাধ্যমে পণ্য বিক্রি করছি, উল্লেখ নাই কি চেক, আমরা ধরে নিলাম ডাকাটা চেক, ডাকাটা চেকের টাকা আমার অ্যাকাউন্টে জমা হবে, আমি যেভাবেই করি এটা আমার অ্যাকাউন্টে এসে জমা হবে, পরে চাইলে আমি উঠাইতে পারবো, বাট এই মুহূর্তে এই ডাকাটা চেকের টাকা আমার অ্যাকাউন্টে জমা হবে। ব্যাংক একটা প্রতিষ্ঠান বা আমার কাছে একটা সম্পদ, এই সম্পদ আমার যখন টাকাটা চেক দিব, এই সম্পদের পরিমাণ বাড়বে। আমার ব্যাংকে জমা টাকা বাড়া মানে আমার সম্পদ বাড়া, সম্পদ বাড়লে ডেবিট হয়, এই কারণে ব্যাংক হিসাবকে ডেবিট করা হলো। তো চলো এর পরের জাবেদাটা করি। এর পরের জাবেদাটা হচ্ছে জনাব রাশেদ 10,000 টাকার আসবাবপত্র, 15,000 টাকার ব্যাংক ব্যালেন্স নিয়ে ব্যবসা আরম্ভ করলো। 7 নম্বর জাবেদা, একটু বড় কথা, আস্তে আস্তে লিখি। রাশেদ 10,000 টাকার আসবাবপত্র ১৫,000 টাকার ব্যাংক ব্যালেন্স, ১৫,000 টাকার ব্যাংক ব্যালেন্স নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তো ফ্রেন্ডস, দেখো জনাব রাশেদ একজন ব্যক্তি, উনি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন, ধরো ওনার হিসেবটা আমরা করছি, তো তার মানে আমাদের প্রতিষ্ঠান
আমাদের উনি হচ্ছে মালিক, উনি কি করলেন, 10,000 টাকার আসবাবপত্র এবং 15,000 টাকার ব্যাংক ব্যালেন্স নিয়ে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটা চালু করলেন। তো আমাদের প্রতিষ্ঠান হচ্ছে এটা, এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে জনাব রাশেদ। জনাব রাশেদ প্রতিষ্ঠানকে কি দিলেন, 10,000 টাকার আসবাবপত্র দিলেন, 15,000 টাকার ব্যাংক ব্যালেন্স দিলেন। হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স দিলেন, দিয়ে আমাদের এই ব্যবসাটা চালু করলেন। তাহলে চলো আমরা প্রথমটাকে দেখি। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে, এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে যে আসবাবপত্র আসছে, তারপরে আসবাবপত্র আসছে, তার আসবাবপত্র হচ্ছে 10,000 আর 15,000 টাকার হচ্ছে ব্যাংক ব্যালেন্স। এই দুটোটা কে দিছে, এই দুটোটা দিছে মালিক, এই রাশেদ একটা মালিক, একটা প্রতিষ্ঠানের মালিক, উনি যে প্রতিষ্ঠানটা চালু করলেন, আরম্ভ করলেন, ওই প্রতিষ্ঠানের মালিক জনাব রাশেদ। আর মালিক যখন একটা প্রতিষ্ঠানকে কিছু দেয় বা প্রতিষ্ঠান চালু করার জন্য যা কিছু দেয়, এটা হচ্ছে মালিকানার স্বত্ব বা মূলধন। আমরা কি জানি, এটাকে মূলধন হিসাবে জানি। তো এখানে তিনটা জিনিস, মালিক দিছে এই কারণে মূলধন, আসবাবপত্র দিছে আসবাবপত্র, ব্যাংক ব্যালেন্স দিছে ব্যাংক ব্যালেন্স। এবার দেখো, একটা প্রতিষ্ঠানের জন্য মূলধনটা হচ্ছে তার মালিকানা স্বত্ব বা মূলধন। মালিক যখন মূলধন দেয় তখন মূলধন বাড়ে, মালিক যখন মূলধন দেয় তখন প্রতিষ্ঠানের কি বাড়ে, মূলধন বাড়ে। মূলধন বাড়লে কি হয়, ক্রেডিট হয়। তাহলে আমাদের এই মূলধনটাকে ক্রেডিট করতে হবে। এবার দেখো, মালিক আর মালিক যে মূলধনটা দিল, মূলধনটা কি কি কিভাবে দিল, নগদ টাকা দিল না চেয়ার টেবিল দিল না কি দিল, মালিক আসবাবপত্র দিছে। তো আসবাবপত্র দিলে, আসবাবপত্র একটা প্রতিষ্ঠানের জন্য কি সম্পদ, আসবাবপত্র একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। তো মালিক যখন আসবাবপত্র দিবে তখন প্রতিষ্ঠানের আসবাবপত্র বাড়বে, মানে সম্পদ বাড়বে, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়। তাহলে আমাদের এটা আসবাবপত্র ডেবিট হবে। আর কি দিল, ব্যাংক ব্যালেন্স দিল, ব্যাংক ব্যালেন্স কত দিছে, 15,000। ব্যাংক ব্যালেন্সও একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ, মালিক যখন প্রতিষ্ঠানকে ব্যাংক ব্যালেন্স দিছে তার মানে প্রতিষ্ঠানের ব্যাংক ব্যালেন্স বাড়ছে, শূন্য ছিল এখন কত হয়ে গেল, 15,000 হয়ে গেল। তো 15,000 টাকা ব্যাংক ব্যালেন্স একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ, আর সম্পদ বাড়লে ডেবিট হয়। তো এখানে এই ব্যাংক ব্যালেন্সটাও ডেবিট হবে। তাহলে এই লেনদেনের জাবেদাটা কি হবে দেখো তো, আসবাবপত্র ডেবিট, হিসাব ডেবিট, কত টাকা আসবাবপত্র দিছে, 10,000 টাকা। তারপরে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাবও ডেবিট, ব্যাংক হিসাবও ডেবিট। ডেবিট কত টাকা, 15,000 টাকা। এই 15,000 এবং 10,000 টাকার আসবাবপত্র প্রতিষ্ঠানকে কে দিছে, জনাব রাশেদ দিছে। জনাব রাশেদ কে, জনাব রাশেদ হচ্ছে এই প্রতিষ্ঠানটার মালিক, সেই ব্যবসাটা শুরু করছে। তো মালিক যা দেয় তা প্রতিষ্ঠানের কাছে হচ্ছে মূলধন, আর মূলধনের জন্য প্রতিষ্ঠান কি হয়, মালিকের কাছ থেকে যখন প্রতিষ্ঠান কোনো কিছু নেয়, এর কারণে মালিক প্রতিষ্ঠান মানে প্রতিষ্ঠানের কাছে মালিক পাওনা থাকে। এই মূলধনটা এবং আসবাবপত্রের মালিককে, পাওনাদার কে, এটা দাবিদার কে, দাবিদার হচ্ছে জনাব রাশেদ। এই কারণে মালিক যখন প্রতিষ্ঠানের কাছে দান কোনো কিছু পাওনা হয়, পাওনা হলে এটাকে মূলধন বা মালিকানার স্বত্ব বলা হয়। তো এই মূলধন বা মালিকানা স্বত্ব কার, মালিকের। তো মালিক যখন প্রতিষ্ঠানকে কিছু দেয় তখন তার মালিকানা স্বত্বটা বাড়ে, আর মালিকানা স্বত্ব বা মূলধন বাড়লে ক্রেডিট হয়। তো এই কারণে আমরা লিখব মূলধন হিসাব ক্রেডিট। খেয়াল করো এখানে ক্রেডিট কত হবে, মালিক কি 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 দিছে, মালিক 15,000 টাকা এবং 10,000 টাকার আসবাবপত্র দিছে, 15,000 টাকার ব্যাংক ব্যালেন্স, 10,000 টাকার আসবাবপত্র, এই দুটোটা কিন্তু মালিকের। তো এই দুটোটা টাকা যোগ করে কত হবে, 25,000 টাকা মালিকের মূলধন। এই 25,000 টাকাই এখানে দেখাতে হবে। তো খেয়াল করো, আসবাবপত্র ডেবিট 10,000, ব্যাংক হিসাব ডেবিট 15,000, আর মূলধন হিসাব ক্রেডিট 25,000 টাকা। এটাই হচ্ছে একটা প্রতিষ্ঠান যখন মালিক শুরু করে তার জাবেদা। একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, আমরা যখন অঙ্ক করার ক্ষেত্রে আরো কয়েকটা করব তখন আমাদের কাছে এটা আরো সহজ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এবারে আমরা
আট নাম্বার জাবেদাটা করব। তবে আট নাম্বার জাবেদাটা করার আগে আমরা একটা প্রতিষ্ঠানের পণ্য এবং সম্পদের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। তো চলো আমরা বুঝি একটা প্রতিষ্ঠানের পণ্য এবং সম্পদ। ধরো এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা হচ্ছে লাইব্রেরি। এই লাইব্রেরির পণ্য কোনগুলো? একটা লাইব্রেরি সাধারণত খাতা, কলম, এবং মূল পণ্য হচ্ছে বই। একটা লাইব্রেরি খাতা কলম বই বিক্রি করে, এই খাতা কলম বই হচ্ছে একটা লাইব্রেরির জন্য পণ্য। আর একটা লাইব্রেরির সম্পদ কোনগুলা? একটা লাইব্রেরির সম্পদ হচ্ছে তার বুক সেলফ, সেলফ, টেবিল, ক্যাশ বক্স। হ্যাঁ, ক্যাশ, এগুলো হচ্ছে একটা বুক সেলফের জন্য সম্পদ। তো একটা লাইব্রেরি যখন বিক্রি করার উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করে তখন এটা তার পণ্য। আর একটা লাইব্রেরি বিক্রি করার উদ্দেশ্যে কিনে কি? মূলত বই কিনে বিক্রি করার উদ্দেশ্যে। আবার খাতা কলমও কোনো কোনো লাইব্রেরি কিনে বিক্রি করার উদ্দেশ্যে। তো বিক্রির উদ্দেশ্যে যেটা কিনে, বিক্রি করার উদ্দেশ্য নিয়ে যে পণ্যটা কিনে, এটা হচ্ছে তার পণ্য। আর ব্যবহার করার উদ্দেশ্য নিয়ে যদি সে কোনো কিছু কিনে, সেটা হচ্ছে তার সম্পদ। যেমন একটা লাইব্রেরির কাছে সম্পদ হলো কি? সে বুক সেলফ কিনছে, টেবিল কিনছে, ক্যাশ বাক্স বানাইছে। তো এটা কি জন্য বানাইছে? সে ব্যবহার করার জন্য। লাইব্রেরি এগুলো বানায় ব্যবহার করার জন্য। সো একটা লাইব্রেরির কাছে এই জিনিসগুলো সম্পদ। আর একটা লাইব্রেরির কাছে পণ্য কোনগুলা? পণ্য হচ্ছে খাতা কলম বই। এবার আসো একটা কিসের দোকান, এটা ধরো আমরা ধরি হার্ডওয়্যার দোকান। হ্যাঁ, হার্ডওয়্যার দোকান। একটা হার্ডওয়্যার দোকানের পণ্য কোনগুলা? একটা হার্ডওয়্যার দোকানের পণ্য হচ্ছে রেঞ্চ, তারপরে ধরো স্ক্রুড্রাইভার, তারপরে রামদা, তারপরে কি বলা হয় পেরেক, তারপর আরো কত জিনিসই আছে হার্ডওয়্যার দোকান, আমি নাম বলে শেষ করতে পারবো না। তো হার্ডওয়্যার দোকানে লাইট পাওয়া যায়, লাইটের হোল্ডার পাওয়া যায়, তার পাওয়া যায়, তারপরে একটা বিল্ডিং তৈরি, তো অনেক কিছু কিন্তু একটা হার্ডওয়্যার দোকানে পাওয়া যায়, আবার রঙও পাওয়া যায় একটা হার্ডওয়্যার দোকানে, রঙও বিক্রি করে। তো এই সব জিনিসপত্রগুলো হচ্ছে যেমন ধরো রং, তারপরে পিন, আঠা, ব্রাশ, ডট 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 ডট, অনেক কিছু আছে। এই জিনিসগুলো হচ্ছে হার্ডওয়্যার দোকানের কি, হার্ডওয়্যার দোকানের পণ্য, কারণ এই জিনিসগুলো হার্ডওয়্যার দোকান বিক্রি করে। তো বিক্রি করার উদ্দেশ্য যখন এগুলা ক্রয় করবে তখন এটা হবে একটা প্রতিষ্ঠানের পণ্য, হার্ডওয়্যার দোকানের পণ্য হচ্ছে এগুলা। আবার হার্ডওয়্যার দোকানের জন্য ধরো তাদের ব্যবহার্য জিনিসপত্র কি হতে পারে? যদি তারা একটা টেলিভিশন কিনে নিজেদের দেখার জন্য, টেলিভিশন এটা হচ্ছে তাদের সম্পদ। তারপরে ধরো পণ্য রাখার জন্য ধরো আসবাবপত্র, আসবাবপত্র, তারপরে টেবিল থাকে, টেবিল, চেয়ার থাকে, ইত্যাদি অনেক জিনিসই থাকে একটা হার্ডওয়্যার দোকানে, তারা নিজেরা ব্যবহারের জন্য এগুলো রাখে। তো এই জিনিসগুলো হচ্ছে একটা হার্ডওয়্যার দোকানের সম্পদ। এখন তুমি যদি একটা ফার্নিচার দোকানে যাও, ফার্নিচার দোকানে গেলে এই বুক সেলফ, টেবিল, তারপর আসবাবপত্র, টেবিল, চেয়ার, এগুলো হচ্ছে একটা ফার্নিচার দোকানের জন্য পণ্য, তাই না? একটা ফার্নিচার দোকান তো টেবিল, চেয়ার, তারপর বুক সেলফ এগুলো বানায় বিক্রি করে, তখন একটা ফার্নিচার দোকানের পণ্য হচ্ছে এগুলা, ঠিক না? আবার এই টেলিভিশনটা হচ্ছে হার্ডওয়্যার দোকানের জন্য সম্পদ। বাট একটা দোকান, যে দোকানটা টেলিভিশন বিক্রি করে, তখন ওই টেলিভিশন দোকানদারের জন্য এই টেলিভিশনটা হচ্ছে পণ্য। তো আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা বুঝলাম একটা প্রতিষ্ঠান মূলত যে পণ্যগুলা বা যে জিনিসগুলা কিনে বিক্রি করার জন্য সেগুলো হচ্ছে তার পণ্য, আর যেগুলো ব্যবহারের জন্য কিনে এগুলো হচ্ছে তার সম্পদ। তো পণ্য যখন ক্রয় এবং বিক্রয় করে তখন এটার জন্য শুধু ক্রয় এবং বিক্রয় হিসাব লিখতে হয়, শুধু ক্রয় এবং বিক্রয় হিসাব। কিন্তু সম্পদ ক্রয় বিক্রয় করলে ক্রয় এবং বিক্রয় হিসাব লেখা যায় না। কি লেখা যায় না? ক্রয় বিক্রয়, এই দুইটা হিসাব লেখা যায় না। সম্পদ ক্রয় এবং বিক্রয় করলে কি করা যায় না? ক্রয় বিক্রয় হিসাব লেখা যায় না। ক্রয় এবং বিক্রয় হিসাব লেখা যাবে শুধুমাত্র পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে। তো সম্পদ ক্রয় বিক্রয় করলে কি লিখব? সম্পদ ক্রয় বিক্রয় করলে যে সম্পদটা ক্রয় বিক্রয় করা হয়েছে সেই সম্পদটা লিখব। মানে বুক সেলফ ক্রয় বিক্রয় করলে আমরা বুক সেলফ হিসাব লিখব, টেবিল ক্রয় বিক্রয় করলে টেবিল হিসাব লিখব,
তো এটা আরেকটু সুন্দর ব্যাখ্যা আছে। আসলে আমরা টেবিল বলতে মূলত চেয়ার, টেবিল, সোফা, এগুলাকে আসবাবপত্র হিসাবে আমরা লিখতে হবে। তারপরে ধরো আদার্স আরো অনেক জিনিস আছে, সম্পদ তার নিজ গোত্রের নামে হিসাববুক্ত হয়, এটা আমরা হিসাব বিজ্ঞানের বেসিক ধারণার মধ্যে শিখেছি। তো ওইভাবে আমরা সম্পদের নাম লিখবো। বাট সম্পদ ক্রয় বিক্রয় করলে কি লিখতে পারবো না, এই ক্রয় বিক্রয় হিসাব লিখতে পারবো না। তো এটা হচ্ছে এতক্ষণ বললাম কাবজাব, জাস্ট একটা সিম্পল ধারণা। তো চলো আমরা আসলে এই এতক্ষণ কাবজাব করলাম কেন সেটা এইমাত্র বুঝতে পারবো। আমাদের 8 নাম্বার জাবেদাটা হচ্ছে রাজু ট্রেডার্স। তার ব্যবসায় ব্যবহৃত আসবাবপত্র বিক্রি করে দিল। তার বিক্রয় করে দিল কত টাকা? 19,000 টাকা। তো ফ্রেন্ডস দেখো, এখানে রাজু ট্রেডার্স আসবাবপত্র বিক্রয় করে দিছে। এই আসবাবপত্র কি সে তার পণ্য না তার সম্পদ, এটা আমরা কিভাবে বুঝবো? এখানে উল্লেখ করে দিছে যে ব্যবসায় ব্যবহৃত, তার মানে এই আসবাবপত্রটা সে ব্যবহার করার জন্য কিনছে। তো ব্যবহার করার জন্য যে জিনিসটা কিনে আর সেটা যদি বিক্রি করে দেয়, সেটার জন্য কি হিসাব হবে না? এই বিক্রয় হিসাবটা হবে না, হবে কি হিসাব? এই আসবাবপত্র হিসাব। ওকে, আমি এতক্ষণ যা বুঝিয়েছি কি বুঝাইছিলাম, যে একটা প্রতিষ্ঠান যখন কোনো কিছু নিজের ব্যবহারের জন্য ক্রয় করবে, সেটা হচ্ছে তার সম্পদ, আর সম্পদ তার নিজের নামে হিসাবভুক্ত হবে। আর যখন একটা প্রতিষ্ঠান বিক্রি করার উদ্দেশ্যে কোনো কিছু কিনবে, তখন সেটা তার পণ্য, আর পণ্য ক্রয় বা বিক্রয় নামে হিসাবভুক্ত করতে হয়। তো এখানে আসবাবপত্র বিক্রয় করছে, বাট এটার জন্য বিক্রয় হিসাব হবে না, এই বিক্রয় হিসাবটা হবে না, হবে কোন হিসাব? আসবাবপত্র হিসাব। আর বিক্রি করে দিছে কত টাকায়? 19,000 টাকায়। এখানে কার কাছে বিক্রি করছে তার নাম উল্লেখ নাই, তাই আমরা ধরে নিতে পারি যে এটা কি হয়েছে, নগদে বিক্রয় হয়েছে। তাহলে এখানে কি হয়েছে, আমরা ধরে নিলাম যে এটা নগদে বিক্রয় হয়েছে। তো একটা প্রতিষ্ঠান যখন নগদ টাকায় বিক্রয় করে কোনো কিছু, তখন ওই প্রতিষ্ঠানের কি আসে? নগদ টাকা আসে। যেমন রাজু ট্রেডার্স আসবাবপত্র বিক্রি করে দিছে 19,000 টাকা, তার মানে রাজু ট্রেডার্স এর নগদ টাকা, আমরা এখন রাজু ট্রেডার্স হিসাব করতেছি, রাজু ট্রেডার্স এর নগদ টাকা বাড়লো কত? 19,000। নগদ টাকা হচ্ছে সম্পদ। তো সম্পদ কি হয়েছে? বৃদ্ধি পাইছে। হ্যাঁ, সম্পদ বৃদ্ধি পাইছে। সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়। আর এদিক দিয়ে কি হলো, ব্যবসায় ব্যবহৃত আসবাবপত্র বিক্রি করে দিছে। রাজু ট্রেডার্স যদি তার আসবাবপত্র বিক্রি করে দেয়, তার মানে রাজু ট্রেডার্স এর আসবাবপত্র কমে গেছে, সম্পদ কমে গেছে। আসবাবপত্র একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। তো সম্পদ যখন বিক্রি করে দেয়, তখন সম্পদটা চলে যায়। তো আমরা জানি কি, সম্পদ চলে গেলে বা হ্রাস পেলে, সম্পদ হ্রাস পেলেই ক্রেডিট করতে হয়। তাহলে এটাও সম্পদ, বাট এটা হ্রাস পাইছে। এটা হ্রাস পাওয়াতে এটাকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে এই টোটাল জাবেদাটা কি হলো? এই নগদান হিসাব ডেবিট, তারপরে এদিক দিয়ে সম্পদটাকে আসবাবপত্র, তাহলে লিখতে হবে আসবাবপত্র হিসাব ক্রেডিট কত টাকা? 19,000 টাকা। এই তো হয়ে গেল আমাদের জাবেদা। ওকে, এবারে চলে আর পরের জাবেদাটা করি। ডিয়ার ফ্রেন্ডস, এবারে আমরা যে জাবেদাটা করবো, এটা হচ্ছে আমাদের 9 নাম্বার জাবেদা। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 5,000 টাকা। এখন এখানে কিন্তু একটা ঘাপলা আছে। একটা ঘাপলা, কি ঘাপলা? ঘাপলাটা হচ্ছে আমরা যখন ব্যাংক থেকে ঋণ নিব, তখন এই ঋণের টাকা ব্যাংক আমাদেরকে দুইভাবে দিতে পারে। একটা হচ্ছে যে নগদে আমাদেরকে দিয়ে দিতে পারে, আরেকটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে জমা দিয়ে দিতে পারে। কোথায়? আমাদের ব্যাংক অ্যাকাউন্টে, ব্যাংক হিসাবে জমা দিয়ে দিতে পারে, নাকি? এই দুইভাবে দিতে পারে।
এখন কোনটা পারফেক্ট, নগদে দেয়াটা পারফেক্ট না ব্যাংকে হিসাবে জমা দেয়াটা পারফেক্ট? এখানে তো উল্লেখ নাই, আমি যে কোনো একটা ধরেই কিন্তু অঙ্কটা করতে পারি। তারপরও একটু বিবেচনা করা দরকার যে আসলে ব্যাংকের কাছ থেকে ঋণ নিলে ব্যাংকে আমাকে টাকাটা প্রথমে নগদে দিবে না আমার অ্যাকাউন্টে জমা দিবে। তো চলো বাস্তবতাটা বিবেচনা করি। বাস্তবতাটা কিরকম? বাস্তবতাটা হচ্ছে আমরা যদি ধরো সে সোনালী ব্যাংকের কাছে ঋণ চাই, তাহলে অবশ্যই সোনালী ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে। যদি সোনালী ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমরা সোনালী ব্যাংকের কাছে ঋণ চাইতে পারবো না। কারণ একটা ব্যাংক তাকেই ঋণ দেয় যে ব্যক্তিটা ওই ব্যাংকের গ্রাহক। সো আমরা যে ব্যাংকের কাছ থেকে ঋণ নিছি, আমরা ধরে নিতে পারি যে ওই ব্যাংকের মধ্যে আমাদের একটা ব্যাংক হিসাব রয়েছে। যখন কোনো ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় আর ওই ব্যাংকে একটা গ্রাহকের ব্যাংক হিসাব থাকে, একটা হিসাব থাকে, তখন ব্যাংক ওই ঋণের টাকা মঞ্জুর করার পরে কাস্টমারকে ফোন দিয়ে বলে না যে ভাইয়া আপনি যে ঋণের জন্য আবেদন করছেন এই ঋণের টাকাটা এসে নিয়ে যান, এরকম বলে না। বলে যে ভাইয়া আপনার ঋণ মঞ্জুর করা হয়েছে, ঋণের টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। তার মানে কি, ব্যাংক থেকে ঋণ নিলে এই ঋণের টাকা ব্যাংক নগদে না দিয়ে কি করে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেয় এবং জানাই দেয় যে আপনার ঋণ মঞ্জুর করা হয়েছে, আপনি টাকাটা তুলতে পারেন। তো আমরা যখন ব্যাংক থেকে ঋণ নিছি, এখানে কিন্তু ব্যাংক থেকে উত্তোলন করি নাই, বলছি কি ব্যাংক থেকে ঋণ নিছি, তখন এটার জাবেদা কি হবে? যেহেতু আমরা ঋণ নিছি, ব্যাংক ঋণ নিছি, তাহলে আমরা বলতে পারি যে একটা হিসাব হচ্ছে ব্যাংক ঋণ, হ্যাঁ একটা হিসাব হচ্ছে ব্যাংক ঋণ। এখানে আরেকটা হিসাব কি, যেহেতু এই ঋণের টাকা আমার ব্যাংক হিসাবে জমা পড়ছে, আরেকটা হচ্ছে ব্যাংক হিসাব, আরেকটা ইয়ে হচ্ছে ব্যাংক হিসাব। তো বন্ধুরা দেখো, আমরা যখন ব্যাংক থেকে ঋণ নেই, তখন আমাদের কি সৃষ্টি হয়, ব্যাংক ঋণ সৃষ্টি হয়। ঋণ আমাদের জন্য বা আমাদের প্রতিষ্ঠানের জন্য, একটা প্রতিষ্ঠানের জন্য কি দায়, ঋণ একটা প্রতিষ্ঠানের জন্য দায়। ঋণ নিলে একটা প্রতিষ্ঠানের দায় বাড়ে, আর দায় বাড়লে কি হয়, দায় বাড়লে একটা প্রতিষ্ঠানের জন্য কি হয়, এটা ক্রেডিট করতে হয়। তো আমরা দায়, ঋণ নিলে যেহেতু দায় বাড়ে, দায় বৃদ্ধি পেল, এটাকে আমরা ক্রেডিট করতে হবে। আর এই ঋণের টাকা কোথায় জমা হবে, ব্যাংক হিসাবে জমা হয়ে যাবে। তো ব্যাংক হিসাবে জমা হয়ে গেলে ব্যাংক হিসাব কি হবে, ব্যাংক হিসাব হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। তাহলে সম্পদ কি হবে, বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। তো সম্পদ বৃদ্ধি পাইলে আমরা জানি কি, ডেবিট। এই সূত্রে দেখো, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়। তো আমাদের জাবেদাটা কি করতে হবে, জাবেদাটা করতে হবে ব্যাংক হিসাব ডেবিট 1000 টাকা এবং ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট 5000 টাকা। এখন ফ্রেন্ডস একটা জিনিস দেখো, ব্যাংক কয়ভাবে টাকাটা দিতে পারে, দুইভাবে। একটা হচ্ছে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দিতে পারে, অথবা নগদেও দিতে পারে। তো আমরা যদি ধরে নেই, আমরা যদি আমরা তো এখানে উল্লেখ তো নাই যে ব্যাংক হিসাবে জমা দিল না নগদে দিল, এটা উল্লেখ নেই। আমরা কিন্তু মনে মনে ধরে নিছি যে ব্যাংক হিসাবে জমা দিয়ে দিছে। তো যখন আমরা মনে মনে ধরে নেব, তখন কিন্তু প্রত্যেকটা জাবেদার শেষে কারণ দিতে হয়। আমি তোমাদের এই যে বইয়ের মধ্যে যে জাবেদাগুলো, এই সবগুলা জাবেদা কিন্তু আমি এখানে করে দিছি, প্রত্যেকটা জাবেদা করে দিছি। প্রত্যেকটা জাবেদার পরপর ওই জাবেদাটার একটা কারণ দিয়েছি, তার মানে প্রত্যেকটা জাবেদার শেষে একটা কারণ লিখতে হয় কেন আমি এই জাবেদাটা হিসাবভুক্ত করলাম। যেমন ধারে পণ্য বিক্রয় করা হলো 9000 টাকা, এটা আমরা হিসাবভুক্ত করেছি, তখন এটার কারণ দিয়েছি কি, যেহেতু ধারে পণ্য বিক্রয় করা হলো, মূলত যে লেনদেনটা ওই লেনদেনটাই যেহেতু দিয়ে উঠাই দিতে হয়, দিলেই হয়ে যায় আর কি, আর এত বেশি কাবজাব করা লাগে না ব্যাপারটা নিয়ে। তো প্রত্যেকটা জাবেদার পরে একটা কারণ দিতে হয়, এই কারণটাতে আমরা কিন্তু উল্লেখ করতে হবে, কি উল্লেখ করতে হবে, যেহেতু কি করা হলো, যেহেতু ব্যাংক ঋণের টাকা গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হলো, বা ব্যাংক ঋণের টাকা আমরা কার হিসাব করতেছি, যদি ধরে নেই পড়ান পড়ান টিউটোরিয়ালের হিসাব, তাহলে আমরা লিখবো যে যেহেতু পড়ান টিউটোরিয়াল বা অ্যাকাউন্টিং টিউটোরিয়ালের কি হলো, ব্যাংক অ্যাকাউন্টে জমা হলো, এটা আমরা এখানে লিখে দিতে পারি।
সে আর কি যে প্রতিষ্ঠানে হিসাব করব সেই প্রতিষ্ঠানের হিসাব আমরা এখানে লিখে দিতে হবে, যেহেতু অমুক প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে জমা হলো। আর যদি আমরা নগদ লিখি এই ব্যাংক হিসাব ডেবিট না করে, আমরা ভাবতে পারতাম যে ব্যাংক আমাদের নগদে টাকাটা দিয়ে দিছে, নগদ টাকা হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ, তো ব্যাংক যখন ব্যাংক থেকে যখন আমরা ঋণ নিছি ব্যাংক নগদে দিলে প্রতিষ্ঠানের মধ্যে নগদ টাকা আসছে, তার মানে সম্পদ আসছে, সম্পদ আসলে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়। তো আমরা ব্যাংক হিসাবকে ডেবিট না করে আমরা কি হিসাবকে ডেবিট করব, নগদান হিসাবকে ডেবিট করব। ধরো সে ব্যাংক হিসাব কেটে দিলাম, আমরা লিখলাম যে শূন্য হবে, ওটা হবে না, নগদান হিসাব ক্রেডিট করলাম। হ্যাঁ, নগদান হিসাব ক্রেডিট করলাম 5,000। আর এখানে কারণে কি লিখতে হবে, যেহেতু ব্যাংক ঋণের টাকা নগদে পাওয়া গেল। আমরা যদি নগদান হিসাব দেই এখানে কারণে লিখতে হবে, যেহেতু ব্যাংক ঋণের টাকা নগদে পাওয়া গেল। যদি দেই ব্যাংক হিসাব তাহলে আমরা এখানে লিখতে হবে, যেহেতু ব্যাংক ঋণের টাকা গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হলো। আমরা যেই জাবেদাটা দেবো ঠিক ওইটার অনুকূলে একটা কারণ দিব, তাহলে জাবেদাটা একুরেট হবে। আর কারণে যদি আমরা উল্লেখ না করি আমরা তখন কিন্তু এটা নিয়ে একটা তর্ক বিতর্ক থেকে যেতে পারে। তো বন্ধুরা, এটা আপাতত তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, তারপরে কয়েকবার যদি দেখো চিন্তা করো তাহলে সহজ হয়ে যাবে। এবারে আমরা পরবর্তী জাবেদায় চলে যাচ্ছি। আমাদের পরবর্তী জাবেদাটা হচ্ছে কি, ব্যাংক ঋণের পরে সোনালী ব্যাংকে 8,000 টাকা জমা দেওয়া হলো। ১০ নম্বর জাবেদা, সোনালী ব্যাংকে 8,000 টাকা জমা দেওয়া হলো। কত টাকা জমা দেওয়া হয়েছে? 8,000 টাকা, শেষ। এখন খেয়াল করো, ব্যাংকে যখন আমরা 8,000 টাকা জমা দিছি তখন প্রতিষ্ঠান কি জমা দিছে? 8,000 টাকা, তার মানে নগদ টাকা, তার মানে নগদ টাকা। 8,000 টাকা যেহেতু জমা দিছে, এটা নগদ টাকা জমা দিছে। কোথায় জমা দিছে? সোনালী ব্যাংকে জমা দিছে। তো খেয়াল করো, নগদ টাকা জমা দিছে কোথায়? সোনালী ব্যাংকে। আমরা কি সোনালী ব্যাংকের দান করে দিছি টাকাটা? কখনো না। সোনালী ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে আমরা কি করছি, টাকাটা জমা দিছি। দ্যাট মিন্স টাকাটা আমার, আমি ব্যাংকের কাছে জমা রাখছি, গচ্ছিত রাখছি। তাহলে দেখো কি হলো, ব্যাংক হিসাবে জমা রাখছি, মূলত এটা কি হবে, ব্যাংক হিসাব। কথাগুলো উজ্জ্ব থাকে, এই উজ্জ্ব থাকাটা আমরা ধরে নিতে হবে যে আমরা কি করছি, সোনালী ব্যাংকে আমাদের ব্যাংক হিসাবে টাকাটা জমা দিছে। তো এখানে খেয়াল করো, কি জমা দিলাম? নগদ টাকা। কোথায় জমা দিলাম? ব্যাংকে। তা আমরা জানি কি, নগদ টাকা একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। যখন নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হয় তখন একটা প্রতিষ্ঠানের নগদ টাকা কি হয়, কমে যায়, তার মানে সম্পদ কি হয়, কমে যায়, মানে হ্রাস পায়, সম্পদ হ্রাস পায়। সম্পদ হ্রাস পাইলে কি করতে হয়? সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট করতে হয়। আর এটা কি ব্যাংক হিসাব, কোথায় টাকাটা জমা দিছি? ব্যাংকে টাকাটা জমা দিছি, তার মানে আমরা ব্যাংক হিসাবে টাকাটা জমা দিছি। তো ব্যাংক হিসাব কি? ব্যাংক হিসাব হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। টাকাটা জমা দিছি কোথায়? ব্যাংকের কাছে। ব্যাংক হিসাব প্রতিষ্ঠানের সম্পদ। তো প্রতিষ্ঠানের সম্পদ আমরা কি করলাম, ব্যাংকে যখন টাকাটা নিয়ে জমা দিলাম তখন, ধরো এটা ব্যাংক, ব্যাংকের মধ্যে আমরা টাকাটা নিয়ে জমা দিলাম, তখন কি হলো, ব্যাংকের কাছে আমার জমা টাকার পরিমাণ বেড়ে গেল। তো ব্যাংক যদি একটা সম্পদ হয়, সেখানে যদি আমি টাকা জমা দিই তখন কি হবে, ব্যাংক হিসাব বাড়বে, ব্যাংক হিসাবে টাকা বাড়বে, তার মানে সম্পদ বাড়বে। তো সম্পদ বৃদ্ধি পাবে। সম্পদ বৃদ্ধি পেলে কি করতে হয়? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়। তাহলে জাবেদাটা কি হবে, ব্যাংক হিসাব ডেবিট 8,000 টাকা, আর নগদান হিসাব ক্রেডিট 8,000 টাকা। এ হচ্ছে আমাদের জাবেদা। যখন ব্যাংকে জমা দিব তার মানে ব্যাংকে আমাদের টাকা বাড়বে, ব্যাংকে আমাদের সম্পদ
যখন ব্যাংকের কাছে আমরা টাকা জমা দেবো তখন ব্যাংক হিসাবটা আমার সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট হয়, এই কারণে ডেবিট করা হলো। আর যেহেতু আমি নগদ টাকা জমা দিছি, দ্যাট মিন্স আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, তার মানে নগদ টাকাও প্রতিষ্ঠানের সম্পদ, কিন্তু এটা হ্রাস পেয়ে কি হলো, ক্রেডিট হলো, কারণ সম্পদ হ্রাস পেলে ক্রেডিট করতে হয়, এই কারণে নগদান হিসাব ক্রেডিট করলাম 8,000 টাকা। একদিকে একটা সম্পদ বাড়ছে, আরেকদিকে আরেকটা সম্পদ কমে গেছে, মানে ব্যাংক হিসাব সম্পদ বাড়ছে বাট নগদান হিসাব সম্পদ কমে গেছে, এক সম্পদ কমে আরেক সম্পদ বাড়ছে। তো যেটা কমছে সেটার জন্য ক্রেডিট, আর যেটা বাড়ছে এটার জন্য ডেবিট, কারণ আমরা জানি কি সম্পদ বাড়লে ডেবিট হয়, সম্পদ কমলে ক্রেডিট হয়। তো ফ্রেন্ডস চলো এর পরের জাবেদাটা দেখি। এগারো নম্বর জাবেদা এটা হচ্ছে, ব্যাংক থেকে উত্তোলন করা হলো, কত টাকা? 5,000 টাকা। হ্যাঁ, তো খেয়াল করো আমরা ব্যাংক থেকে উত্তোলন করছি 5,000 টাকা, তো কি হলো, ব্যাংক থেকে যখন উত্তোলন করলাম 5,000 টাকা, তার মানে এটা হচ্ছে নগদ টাকা, এটা কি টাকা? নগদ টাকা। তো ব্যাংক থেকে যখন 5,000 টাকা উত্তোলন করলাম, তার মানে উত্তোলন করে কোথায় আসছে? প্রতিষ্ঠানে আসছে, আমরা ব্যাংক থেকে উত্তোলন করছি প্রতিষ্ঠানে, তো প্রতিষ্ঠানে উল্লেখ নাই বাট আমরা ধরে নিতে হবে এটা প্রতিষ্ঠানে উত্তোলন করছে। তো প্রতিষ্ঠান যখন উত্তোলন করে তখন প্রতিষ্ঠান নগদ টাকা কি হয়, বাড়ে, আমরা জানি নগদ টাকা সম্পদ, নগদ টাকা এটা বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়, এটা আমরা একটু আগেই জানলাম। আর কি হলো, এদিকে ব্যাংকে থেকে টাকাটা উত্তোলন করছে, তার মানে ব্যাংকে আমার জমা টাকার পরিমাণ কমে গেছে, তার মানে ব্যাংক হিসাব নাকি, ব্যাংক থেকে উত্তোলন করছি মানে ব্যাংক, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব, ব্যাংক থেকে উত্তোলন করলে কি হয়, ব্যাংক হিসাব কমে যায়, ব্যাংকে আমি জমা দিছি ব্যাংকের টাকা বাড়ছিল বাট ব্যাংকের থেকে আবার উঠাই ফেলছি, তাহলে ব্যাংক হিসাব কি হয়েছে, হ্রাস পাইছে, হ্রাস পাইছে। তো ব্যাংক হিসাব কি, ব্যাংক হিসাব কিন্তু একটা সম্পদ, ব্যাংক হিসাব একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ, সম্পদটা কি হয়েছে, হ্রাস পাইছে। তো সম্পদ হ্রাস পাইলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, তাহলে আমাদের জাবেদাটা কি হবে, নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। আবার বলছি, ব্যাংক থেকে উত্তোলন করছি, কি উত্তোলন করছি, নগদ টাকা 5,000 টাকা উত্তোলন করছি, যেহেতু ব্যাংক থেকে টাকা উত্তোলন করছি প্রতিষ্ঠানে, তার মানে প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়ছে, নগদ টাকা সম্পদ বাড়লে ডেবিট হয়, সম্পদ বাড়লে ডেবিট হয়, এই কারণে নগদান হিসাবকে ডেবিট করলাম। আর টাকাটা উত্তোলন করছি ব্যাংক থেকে, ব্যাংক থেকে যখন উঠাই নিয়ে আসছি তখন ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংকও প্রতিষ্ঠানের সম্পদ বাট ওইটা কমে গেছে, সম্পদ কমে গেলে ক্রেডিট করতে হয়, ব্যাংক সম্পদ কমে গেছে এই কারণে ক্রেডিট করলাম, টাকাটা হবে 5,000। হয়ে গেল আমাদের 11 নম্বর জাবেদা। এবারে আমরা 12 নম্বর জাবেদা করব। 12 নম্বর জাবেদা কি বলা হলো, ব্যাংক থেকে জমাতিরিক্ত উত্তোলন করা হলো 5,000 টাকা। উত্তোলন করা হলো 5,000 টাকা। তো ফ্রেন্ডস দেখো আমরা কি করলাম, ব্যাংক থেকে জমাতিরিক্ত উত্তোলন করলাম 5,000 টাকা। তো যেহেতু 5,000 টাকা উত্তোলন করছি, তার মানে নগদ টাকা উত্তোলন করছি, নগদ টাকা উত্তোলন করলে প্রতিষ্ঠানের নগদ টাকা কি হয়, বৃদ্ধি পায়। তো নগদ টাকা হচ্ছে একটা প্রতিষ্ঠানের সম্পদ, এই নগদ টাকা একটা প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তো এই কারণে আমরা কি করতে হবে, নগদান হিসাবকে ডেবিট করতে হবে, হিসাব ডেবিট 5,000 টাকা।
এখন খেয়াল করো, আমরা কিন্তু ব্যাংকে জমা টাকা উত্তোলন করি না, জমাতিরিক্ত টাকা উত্তোলন করছি। জমাতিরিক্ত টাকা মানে কি? ধরো ব্যাংকে আমি দিছি 10,000 টাকা, 10,000 টাকা উঠাইছি, উঠানোর পরে আবার গেছি উঠানের লাগা, কত উঠাইছি? 5,000 টাকা উঠাইছি। মানে জমার চাইতো আরো বেশি, যত জমা দিছি তা উঠাইয়া আবার আরো অতিরিক্ত 5,000 টাকা উঠাই ফেলছে। এটা হচ্ছে জমাতিরিক্ত উত্তোলন। ব্যাংকের জমাতিরিক্ত, ব্যাংক থেকে যখন একটা গ্রাহক জমাতিরিক্ত উত্তোলন করে, তখন এই টাকাটা কিন্তু ব্যাংকে আবার রিটার্ন করতে হয়। ব্যাংকে তো আর এমনি এমনি গ্রাহককে টাকাটা দিয়ে দেবে না, এই টাকাটা আবার ব্যাংকে জমা দিতে হবে ইমিডিয়েটলি। তো এই জমাতিরিক্ত টাকাটা গ্রাহক কি করতে হবে? দিয়ে দিতে হবে। তো এই টাকাটা কে উত্তোলন করছে? যেহেতু আমরা অঙ্ক করছি, আমরা হচ্ছে প্রতিষ্ঠান। আমরা যদি ব্যাংক থেকে জমাতিরিক্ত উত্তোলন করি, তাহলে কি হবো? আমরা ব্যাংকের কাছে দায়বদ্ধ হয়ে যাব, কারণ ব্যাংক আমার কাছে এই টাকাটা দাবি করবে। তো যেহেতু দাবি করবে, তার মানে এই টাকাটা হচ্ছে আমার জন্য দায়, একটা দায়বদ্ধতা। তো এই জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত। আচ্ছা, জাবেদাটা পড়ে করি। ব্যাংক জমাতিরিক্ত কি? একটা প্রতিষ্ঠানের জন্য দায়। তো ব্যাংক থেকে জমাতিরিক্ত উত্তোলন করলে দায় বৃদ্ধি পায়। দায় বৃদ্ধি পাইলে কি করতে হয়? দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়। তাহলে দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়। তাহলে আমরা কি করব? ও, ক্রেডিটটা তো নিচে লিখতে হয়। তাহলে লিখবো যে ব্যাংক জমাতিরিক্ত হিসাব ক্রেডিট কত টাকা? 5,000 টাকা। আবারও বলছি, ব্যাংক থেকে যেহেতু টাকা উত্তোলন করছে নগদ, তার মানে আমার প্রতিষ্ঠান নগদ টাকা বৃদ্ধি পেল। নগদ টাকা সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়। আর টাকাটা কিন্তু আমার জমা টাকা উত্তোলন করছে না, জমার চেয়ে বেশি টাকা উত্তোলন করছে। তো জমা টাকা উত্তোলন করলে সম্পদ হ্রাস পায়, কিন্তু জমার চাইতে বেশি টাকা উত্তোলন করলে প্রতিষ্ঠানের কি সৃষ্টি হয়? দায়বদ্ধতা সৃষ্টি হয়। কার কাছে দায়বদ্ধতা সৃষ্টি হয়? ব্যাংকের কাছে। কারণ ব্যাংকের কাছে আমি অতিরিক্ত টাকা নিয়ে নিয়েছি ব্যাংকের কাছ থেকে। তো ব্যাংককে আবার এই টাকাটা রিটার্ন দিতে হবে। তো এটা আমাদের একটা দায়বদ্ধতা সৃষ্টি করে। তো দায় বৃদ্ধি পাইলে কি হয়? ক্রেডিট হয়। এই কারণে ব্যাংক জমাতিরিক্ত হিসাব ক্রেডিট। 12 নম্বরের পরে 13 নম্বরের জাবেদ হচ্ছে, করিমের কাছ থেকে ঋণ নেওয়া হলো। করিমের কাছ থেকে ঋণ নেওয়া হলো 5,000 টাকা। তো আমরা কি করছি? করিমের কাছ থেকে ঋণ নিছি 5,000 টাকা। 5,000 কি? নগদ টাকা নাকি? নগদ টাকা। নগদ টাকা ঋণ নিলে কি হয়? প্রতিষ্ঠানের নগদ টাকা সম্পদ বৃদ্ধি। নগদ, যেহেতু আমরা নগদ টাকা নিছি, ঋণ নিছি, তো আমার প্রতিষ্ঠানে তো নগদ টাকা বাড়ছে, তার মানে সম্পদ বাড়ছে। সম্পদ বাড়লে ডেবিট করতে হয়, ঠিক আগেরটার মতো। আর কি হলো? আমরা এই টাকাটা কি হিসাবে নিছি? ঋণ হিসাবে নিছি। তো ঋণ, একটা প্রতিষ্ঠান যখন ঋণ করে, তাহলে এই ঋণটা একটা প্রতিষ্ঠানের জন্য দায়। একটা প্রতিষ্ঠানের জন্য কি? ঋণ একটা দায়। কারণ আমরা যখন করিমের কাছ থেকে ঋণ করছি, করিমকে কিন্তু এই ঋণের টাকা ফিরিয়ে দিতে হইব, ইভেন শর্ত থাকলে সুদও দিতে হইব। তো এটা কি? প্রতিষ্ঠানের জন্য একটা দায়। ঋণ নিলে দায় বৃদ্ধি পায়। এই দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়। তো কিসের ঋণ এটা? করিমের ঋণ। তাহলে চলো আমরা জাবেদাটা লিখি। নগদান হিসাব ডেবিট আর অনেকে কিন্তু এই করিমের কথাটা না লিখে শুধু লিখবে ঋণ হিসাব ক্রেডিট। একদম ভুল না, শুধু ঋণ হিসাব লিখলেও হবে, আবার করিমের ঋণ হিসাব লিখলেও হবে। তবে করিমের ঋণ হিসাব কথাটা লিখলে একটু সুন্দর হবে, কারণ আমরা তখন এই এন্ট্রিটা দেখে বুঝতে পারবো এই ঋণটা আসলে কার ঋণ। তখন আমরা খতিয়ান করার সময় একটা সুবিধা পাবো। তো যাই হোক, আমাদের ইচ্ছা আমরা কি লিখবো না কি লিখবো না, স্যাররা কাটতে পারবে না কেউ চাইলে, যে আমি করিমের লিখলাম বা লিখলাম না। এটা আসলে খুব একটা
ছোট্ট একটা এরর, বা এটা নিয়ে আসলে তেমন মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট আমার ইচ্ছে হলে লিখলাম, না হয় না লিখলাম, তবে এভাবে লিখলে খুব সুন্দর হবে। তো আমি চাই তোমরা সুন্দরের পক্ষে থাকো। টাকাটা হলো 5,000, 5,000। ওকে, হয়ে গেল আমাদের পরিমের কাছ থেকে ঋণ নেওয়ার জাবেদা। এবার আমাদের 14 নম্বর জাবেদা, এটা হচ্ছে আসমা ট্রেডার্স এর নিকট থেকে 12,000 টাকার পণ্য ক্রয় করে। নিকট থেকে 12,000, ও অনলি 12,000, 12,000 টাকার পণ্য ক্রয় করে 1,000 টাকা বাদটা পাওয়া গেল। তো ফ্রেন্ডস দেখো, আমরা আসমা ট্রেডার্স এর নিকট থেকে 12,000 টাকার পণ্য ক্রয় করছি আর 1,000 টাকা বাদটা পাইছি। তার মানে আমি কিনছি 12,000 টাকার পণ্য, তারপরে বলছি যে আসমা ট্রেডার্স আমাকে বাদটা দেন, ছাড় দেন। তো আসমা ট্রেডার্স আমাকে ছাড় দিল 1,000 টাকা। তাহলে আমি আসলে কত টাকার পণ্য ক্রয় করলাম? 11,000 টাকার পণ্য ক্রয় করলাম। এই যে পণ্য ক্রয় করার সময় যে বাট্টাটা পাওয়া যায়, এই বাট্টাটা হচ্ছে কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। এই বাট্টাটার জন্য কোনো হিসাব করতে হয় না, এই জাস্ট এই টাকাটাকে বাদ দিয়ে দিতে হয় হিসাব থেকে। তো আমরা মূলত কি করলাম, আসমা ট্রেডার্স এর নিকট থেকে 11,000 টাকার পণ্য ক্রয় করছি মূলত। এখন একটা জিনিস এখানে কি জানো, এই যে পণ্য ক্রয় করলাম, এখানে এটা কি নগদে করলাম, না বাকিতে করলাম, না চেকে করলাম, উল্লেখ নাই। আমরা এটাকে ধরে নিতে পারতাম নগদে, কিন্তু যদি ব্যক্তির নাম উল্লেখ থাকে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, আবারও বলছি কোনো লেনদেনে যদি নগদ বাকি চেক উল্লেখ না থাকে কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, তখন এটাকে বাকিতে বলে ধরতে হবে, বাকিতে। হ্যাঁ, তাহলে এখানে দেখো নগদ বাকি উল্লেখ নাই কিন্তু একটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, এই কারণে এটাকে আমরা বাকিতে ধরলাম। তাহলে পণ্য ক্রয় করলাম বাকিতে, এটা হচ্ছে আমাদের পুরো এন্ট্রির দুইটা দিক, একটা হচ্ছে বাকিতে ক্রয় করছি আর একটা হচ্ছে পণ্য ক্রয় করছি। তো আমরা জানি যে ক্রয় একটা ব্যয়, আর ব্যয় বৃদ্ধি পাইলে কি হয়, বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়। আর বাকি মানে হচ্ছে ধারে, যেহেতু আমি পণ্য ক্রয় করছি টাকাটা আমাকে দিতে হবে, তার মানে প্রদান করতে হবে, তার মানে কি প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাবে হইতে পারতো। তাহলে বাকিতে ক্রয় করলে কি হয়, প্রদেয় হিসাবের সৃষ্টি হয়। প্রদেয় হিসাব হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য দায়, দায় কি হলো, এখানে দায় হচ্ছে বৃদ্ধি, যেহেতু আমি বাকিতে ক্রয় করছি আমার প্রতিষ্ঠান দায় বাড়লো, দায় বাড়লে ক্রেডিট করতে হয়। তাহলে এই জাবেদাটা কি হবে, আসমা ট্রেডার্স এর নিকট থেকে 12,000 টাকার পণ্য ক্রয় করে 1,000 টাকা বাদটা পাওয়া গেল, 1,000 টাকা হিসাব থেকে বাদ দিয়ে দেবো, আর কোনো কাজ নাই, বাকি হিসাবটা হবে এখানে ক্রয় হিসাব ডেবিট। জাবেদাটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, কত টাকা, 11,000 টাকা। ওকে, এখন খেয়াল করো আরেকটা কি হলো, প্রদে হিসাব ক্রেডিট হবে 11,000 টাকা। ক্রেডিট কত টাকা, 11,000 টাকা। এখানে একটা জিনিস লক্ষণীয়, যেহেতু প্রদেয় হিসাব, কাকে প্রদেয় করতে হবে, আসমা ট্রেডার্স কে প্রদেয় করতে হবে। তো এই কারণে আমরা যদি ব্র্যাকেটে লিখে দিই যে প্রদেয় হিসাবটা হচ্ছে আসমা ট্রেডার্স এর, হ্যাঁ, তখন এটা কি হবে, সুন্দর হবে। তো আমরা প্রদে হিসাবের ক্ষেত্রে যদি আমরা নাম পাই তাহলে নামটা আমরা ব্র্যাকেটে লিখে দেবো। তাহলে জাবেদাটা কি হচ্ছে, ক্রয় হিসাব ডেবিট 11,000 টাকা, প্রদে হিসাব আসমা ট্রেডার্স ক্রেডিট
ক্রেডিট 11,000 টাকা, এটা হচ্ছে এই লেনদেনে যাবে। আবারও বলছি এখানে দেখো 1,000 টাকা বাড়টা, মানে বাড়টা মানে ছাড়, মাপ পাওয়া গেছে। তো 12,000 টাকা থেকে 1,000 টাকা চলে গেলে মূলত 11,000 টাকা আমি এই পণ্য ক্রয়ের জন্য আমি কি কত দিতে হবে, 11,000 টাকা দিতে হবে। 11,000 টাকার ক্রয়, ক্রয় মানে ব্যয়, ব্যয় ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়, বৃদ্ধি পাইলে ডেবিট হয়, এই কারণে ক্রয় হিসাবকে ডেবিট করা হলো। আর যেহেতু পণ্যটা বাকিতে কিনছি, বাকিতে কিনলে কি করতে হবে, টাকাটা দিতে হবে, দিতে হবে মানে প্রদান করতে হবে, প্রদেয় হিসাব একটা প্রতিষ্ঠানের জন্য দায়। যেহেতু আমি বাকিতে ক্রয় করছি তার মানে দায় বৃদ্ধি পাইছে, দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়, এই কারণে প্রদেয় হিসাব ক্রেডিট। ব্র্যাকেটে আসমা ট্রেডার্স লিখে দিতে হবে, যেহেতু এখানে নামটা আছে, নামটা এখানে লিখে দিলে সুন্দর হবে, এই কারণে আমরা লিখে দিলাম আসমা ট্রেডার্স। ওকে বন্ধুরা, তারপরের জাবেদাটা হচ্ছে কাজল ব্রাদার্স এর নিকট থেকে 22,100 টাকার পণ্য বিক্রয় করে 1,100 টাকা বাট্টা দেওয়া হলো। ওকে আমরা এটা লিখি 15 তারিখ। কাজল ব্রাদার্স এর নিকট নিকট 22,100 টাকার পণ্য বিক্রয় করে 22,100 টাকার পণ্য বিক্রয় করে 1,100 টাকা বার্তা পাওয়া গেল। 1,100 টাকা এটা হচ্ছে আমাদের জাবেদা। তো দেখো আমরা কি করছি, বিক্রি করছি। তো বিক্রয় কি, বিক্রয় করলে কি হয়, একটা প্রতিষ্ঠানের আয় হয়, বিক্রয় করলে আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পাইলে কি হয়, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়। তাহলে আমরা লিখে ফেলি বিক্রয় হিসাব ক্রেডিট। টাকাটা কত হবে দেখো, এখানে কিন্তু 1,100 টাকা বাড়টা পাওয়া গেছে, তার মানে 2,200 টাকার 22,100 টাকার পণ্য এখান থেকে 1,100 টাকা বাড়টা, তাহলে 1,100 টাকা বাড়টা চলে গেলে কত থাকবে, মাত্র 21,000 টাকা থাকবে। 22,100 টাকা থেকে 1,100 টাকা চলে গেলে থাকবে 21,000 টাকা। তো আমরা কিন্তু মূলত লিখবো 21,000 টাকা, কারণ এই বাট্টাটা হচ্ছে কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা, এটা হিসাবে আসবে না, এটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে কত হলো, 21,000 টাকা। আর কাজল ব্রাদার্স এর নিকট পণ্য বিক্রয় করছে, এখানে উল্লেখ নাই নগদ বাকি না চেক, এখানে উল্লেখ নাই। তো যেহেতু আমরা জানি যে কোনো লেনদেনে নগদ বাকি চেক উল্লেখ না থাকলে, যদি লেনদেনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে, তখন এটাকে ধারে ধরতে হবে, ধারে বা বাকিতে। তো আমরা কি করছি, ধারে বিক্রয় করছি, আমরা ধরে নিলাম যে এই বিক্রয়টা ধারে করছে। যেহেতু ধারে বিক্রি করছি তার মানে কাজল ব্রাদার্স আমাকে টাকা দেয়নি, আমাকে দিতে হবে, তার মানে তার কাছে আমি টাকাটা পাবো। তো পাইলে কি হয়, পাইলে হয় প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব মানে আমি পাবো, এই প্রাপ্য হিসাব একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। হ্যাঁ, তো ধারে বিক্রি করলে কি হয়, প্রাপ্য হিসাব বাড়ে মানে সম্পদ বাড়ে। তো সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়। তাহলে আমরা কি লিখব, যে প্রাপ্য হিসাব ডেবিট কত টাকা, এই 21,000 টাকা হয়ে গেল আমাদের জাবেদা। আবারও বলছি এখানে 22,100 টাকার পণ্য বিক্রি করছি, 1,100 টাকা বাড়তা পাইছি, 22,100 টাকা থেকে 1,100 বা 1,100 বাদ দিলে থাকবে 21,000 টাকা, তার মানে আমাদের লেনদেনটা হবে 21,000 টাকা। এখানে দুইটা জিনিস হয়েছে, বিক্রয় করছি আর ধারে বিক্রয় করছি। ধারে বিক্রয় করে পেলাম, যেহেতু এখানে নগদ বাকি চেক উল্লেখ নাই, তখন কিন্তু একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, তো আমরা এটাকে ধারে বিক্রয় ধরতে হবে। তো ধারে বিক্রয় করলে কি হবে, ধারে বিক্রয় করলে আমরা টাকা পাই নাই, টাকা পাবো, টাকা পাবো মানে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কি হয়, ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাব বাড়ে, প্রাপ্য হিসাব সম্পদ মানে সম্পদ বাড়ে, সম্পদ বাড়লে ডেবিট করতে হয়, এই কারণে প্রাপ্য হিসাবকে ডেবিট করা হলো। ওকে, এরপরের জাবেদা, রহিমকে পরিশোধ করা হলো 3,000 টাকা,
এটা হ্যাঁ এখানে অবলিকে দেওয়া আছে, পাওনাদার রহিমকে পরিশোধ করা হলো 3,000 টাকা। ওকে আমরা লিখে পরিশোধ করা হলো 3,000 টাকা। তো ফ্রেন্ডস দেখো আমরা কি করছি, পানাদার রহিমকে পরিশোধ করে দিছি 3,000 টাকা। 3,000 টাকা কি পরিশোধ করছি, নগদ নগদ টাকা পরিশোধ করে দিছি। যেহেতু নগদ টাকা পরিশোধ করছি, আমরা যদি কোনো পাওনাদারকে টাকা দিয়ে দেই তাহলে প্রতিষ্ঠান নগদ টাকা কি পাবে, হ্রাস পাবে। তো প্রতিষ্ঠান নগদ টাকা হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হয়। ওকে, আর কি হলো, আমরা পাওনাদারকে পরিশোধ করছি। পাওনাদার একটা প্রতিষ্ঠানের জন্য দায়, আর পাওনাদারকে যদি আমরা টাকা দিয়ে দেই তখন পাওনাদার আমার কাছে যে পাওনা টাকা, এটা শেষ, পরিশোধ হয়ে গেল। তার মানে দায় মোচন করে দিলাম, দায় পরিশোধ করে দিলাম। আর দায় পরিশোধ করে দিলে দায় হ্রাস পায়, হ্যাঁ দায় হ্রাস পায়। দায় হ্রাস পেলে কি করতে হয় দেখো, দায় হ্রাস পেলে ডেবিট করতে হয়। তাহলে দায় হ্রাস পেলে আমরা ডেবিট করব। তাহলে এখন আমরা জাবেদাটা কি করব, দায় কোন দায়, পাওনাদার হিসাব। আমরা পাওনাদার হিসাব লিখতে পারি অথবা প্রদেয় হিসাব লিখতে পারি। যেহেতু এখানে পাওনাদার আছে, আমরা পাওনাদারই লিখি, পাওনাদার হিসাব। ব্র্যাকেটে যেহেতু রহিম যেহেতু আছে, আমরা লিখে দেই রহিম। পাওনাদার হিসাব কি হবে, ডেবিট হবে, ডেবিট 3,000 টাকা। আর নগদান হিসাব, যেহেতু নগদ টাকা দিয়ে পরিশোধ করেছি, তাহলে নগদান হিসাব ক্রেডিট 3,000 টাকা। হয়ে গেল আমাদের পাওনাদার রহিমকে পরিশোধ করার জাবেদা। আবারও বলছি, পাওনাদার যার যে আমার কাছে টাকা পাবে, এখন আমি পাওনাদারকে কি করে দিছি, টাকা দিয়ে দিছি। তার মানে পাওনাদার আমার দায় ছিল, আমি দায়ের টাকা দিয়ে দিছি, দায় শেষ হয়ে গেল, দায় হ্রাস পেয়ে গেল। দায় হ্রাস পেলে ডেবিট হয়, এই কারণে পাওনাদার হিসাব রহিমকে ডেবিট করা হলো। আর যেহেতু টাকাটা নগদে দিছি, তার মানে প্রতিষ্ঠানের নগদ টাকা কি হলো, চলে গেল। প্রতিষ্ঠানের নগদ টাকা সম্পদ চলে গেলে হ্রাস পায়, হ্রাস পাইলে ক্রেডিট হয়, এই কারণে নগদান হিসাব ক্রেডিট করা হলো। এরপরে 17 নম্বরের জাবেদাটা হলো, দেনাদার রাজ্জাকের নিকট থেকে পাওয়া গেল 7,000 টাকা। অবশ্য এখানে কিন্তু লেখা আছে রাজ্জাকের নিকট থেকে পাওয়া গেল 7,000 টাকা, অবলিক দেনাদার রাজ্জাকের নিকট থেকে পাওয়া গেল 7,000 টাকা। সো আমরা এখন শুধু 17 নম্বরটা প্রথম দিকেটা লিখি। 17 নম্বর কি হচ্ছে, রাজ্জাকের নিকট থেকে পাওয়া গেল 7,000 টাকা, রাজ্জাকের নিকট থেকে পাওয়া গেল 7,000 টাকা। এখন এখানে কিন্তু লেখা থাকতে পারতো যে দেনাদার রাজ্জাকের নিকট থেকে পাওয়া গেল 7,000 টাকা। এক কিন্তু দুই ভাবেই হইতে পারে, লেখা থাকতেও পারে নাও থাকতে পারে। ধরো লেখা নাই, এটাই এটাই আছে, তাহলে আমরা কিভাবে ভাববো এটাকে, রাজ্জাকের নিকট থেকে পাওয়া গেল 7,000 টাকা। রাজ্জাক কে আমার বাবা না চাচা যে আমাকে ঈদের সময় সেলামি দিবে 7,000 টাকা, ব্যাপারটা কিন্তু এরকম না। একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি আমাকে এসে টাকা দিয়ে যাবে, আমার প্রতিষ্ঠানকে টাকা দিয়ে যাবে, তাহলে আমি ধরে নেব কি ওই প্রতিষ্ঠান আমার কি দেনাদার ছিল, ওই প্রতিষ্ঠানের কাছে আমি বা ওই ব্যক্তির কাছে আমি টাকা পাইতাম, এই কারণে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান এসে আমাকে টাকা দিয়ে গেছে। তো এখানে আমরা এটাকে ধরে নিতে হবে যে দেনাদার, রাজ্জাক আমাদের কি দেনাদার, আর তার কাছে দেনাদার মানে তার কাছে আমি টাকা পাইতাম, এই কারণে সে আমাকে টাকাটা দিয়ে গেল। তো দেনাদার রাজ্জাকের নিকট থেকে পাওয়া গেল 7,000 টাকা। আমরা জানি এই 7,000 টাকা কি নগদ টাকা, নগদ টাকা, নগদ টাকার সম্পদ। যেহেতু দেনাদার রাজ্জাক আমাকে টাকাটা দিছে, তার মানে আমার প্রতিষ্ঠানে নগদ টাকা কি হয়েছে, বৃদ্ধি পাইছে। তো নগদ টাকা বৃদ্ধি পাইলে কি হয়, ডেবিট হয়, মানে নগদ টাকা হচ্ছে সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট হয়। আর এদিক দিয়ে কি হলো, দেনাদার রাজ্জাক, হ্যাঁ দেনাদার,
দেনাদারটা কি? দেনাদার হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ, যার কাছে প্রতিষ্ঠান টাকা পাবে সে হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ। তো এই দেনাদার প্রতিষ্ঠানের সম্পদ, বা দেনাদার কি করছে, তার দেনার টাকা পরিশোধ করে দিছে, আমাকে টাকাটা দিয়ে দিছে। দ্যাট মিন্স সে আগে আমার দেনাদার ছিল, এখন টাকা পরিশোধ করে দেওয়ার কারণে সে আমার আর দেনাদার নাই। তার কারণে কি হলো, আমার দেনার পরিমাণ হ্রাস পেলো, মানে দেনাদারের পরিমাণ হ্রাস পেলো। তো দেনাদার একটা সম্পদ, দেনাদার যখন তার টাকা পরিশোধ করে দেয় তখন দেনাদার হ্রাস পায়, দেনাদারের পরিমাণটা হ্রাস পায়, মানে সম্পদ হ্রাস পায়। সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট করতে হয়, তাহলে জাবেদাটা কি হবে, নগদান হিসাব ডেবিট। হিসাব ডেবিট কত টাকা? 7,000 টাকা। 7,000 টাকা। আর এদিক দিয়ে রইলো দেনাদার, দেনাদারকে আমরা প্রাপ্য হিসাব লিখতে পারি। এখন আর দেনাদার না ভাবে আমি প্রাপ্য হিসাব ভাবতে পারতাম, বা দেনাদারও লিখতে পারি। তো চলো, দেনাদার আগে আমাদের প্রদেয় হিসাব ছিল, আমরা সেখানে লিখতে পারতাম প্রদেয় হিসাব, না লিখে আমরা পাওনাদার লিখছি। এখানে দেনাদারের জায়গায় আমি প্রাপ্য হিসাব লিখতে পারি। তো প্রাপ্য হিসাব না লিখে আমি দেনাদার লিখি, বা প্রাপ্য হিসাব লিখে একই কথা। তো চলো দেনাদারে লিখি, পরে আবার সুযোগ আসলে দেনাদারের জায়গায় প্রাপ্য হিসাব লিখবো। তো দেনাদার হিসাব, আমরা জানি এখানে ব্র্যাকেট দিয়ে যেহেতু রাজ্জাক নামটা আছে, লিখে দিলে সুন্দর হবে রাজ্জাক। এটা কি হবে, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা? 7,000 টাকা। ওকে, হয়ে গেল আমাদের জাবেদা। আবারও বলছি, দেনাদার আমাদেরকে টাকা দিছে, দেওয়ার কারণে আমার কারবারে নগদ টাকা বাড়ছে, নগদ টাকা সম্পদ বাড়লে ডেবিট হয়, কারণে নগদান হিসাব ডেবিট। আর যে আমাকে টাকা দিছে সে নিশ্চয়ই আমার দেনাদার, দেনাদার ছাড়া একটা প্রতিষ্ঠানকে কেউ এসে টাকা দেয় না। তো দেনাদার যখন আমাকে টাকা দিবে তখন কি হবে, দেনাদার আমার সম্পদ, সে যদি টাকা দিয়ে দেয় তার মানে দেনাদার নামে সম্পদটা আমার কি হয়ে গেল, হ্রাস পেয়ে গেল, কমে গেল। সে টাকা পরিশোধ করে দিছে, তো সে এখন আর আমার দেনাদার নাই। দ্যাট মিন্স দেনাদার বিলুপ্ত হয়ে গেল। দেনাদার বিলুপ্ত হয়ে যাওয়া মানে দেনাদার হ্রাস পাওয়া, মানে সম্পদ হ্রাস পাওয়া। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, এই কারণে দেনাদার হিসাবকে ক্রেডিট করা হলো 7,000 টাকা। তারপরে হচ্ছে 18 নম্বর জাবেদা। 18 নম্বর জাবেদাতে বলা হয়েছে, রহিমকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পরিশোধ করা হলো। আমি লিখছি জাবেদাটা, রহিমকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পরিশোধ করা হলো, পরিশোধ করা হলো। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমরা রহিমকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পরিশোধ করলাম। রহিমকে আমরা কেন পরিশোধ করব, নিশ্চয়ই রহিম আমাদের কাছে টাকা পাইতো, এই কারণে আমরা রহিমকে টাকা দিছি। এটা ধরে নিতে হবে কি, রহিমকে আমরা কেন টাকা দিছি, কারণ রহিম আমার কাছে টাকা পাওনা ছিল। তার মানে রহিম হচ্ছে আমার কাছে কি, প্রদেয় হিসাব। রহিমকে আমার টাকা দেওয়ার কথা ছিল, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব, মানে রহিম আমার পাওনাদার ছিল, যার কারণে ওকে আমি এখন টাকা দিছি। দুইটা যে কোনো একটাই হবে, ইচ্ছা আমার যে কোনো একটা ধরতে পারে। তো পাওনাদার, এখন পাওনাদারকে আমরা যখন টাকা পরিশোধ করতে গেছি, পাওনাদার আমার কাছে টাকা পাওনা ছিল 10,000, আমি তাকে বলছি যে ভাই 9,500 টাকা নেন, আর দাবি টাবি করেন না। এই আর যে দাবি টাবি করেন না, এই কথাটার মানেই হচ্ছে পূর্ণ নিষ্পত্তি, মানে আর কোনো হিসাব নিকাশ রইল না, 9,500 টাকা দিছে আর দিতে পারবো না, মাফ করে দেন। তো রহিমও মাফ করে দিছে, আর 500 টাকা দিতে হবে না, এটাই হচ্ছে পূর্ণ নিষ্পত্তি। তো এই যে দেনাদার এবং পাওনাদারকে, দেনাদার থেকে টাকা আদায় এবং পাওনাদারকে টাকা পরিশোধ করতে গিয়ে যদি কোনো টাকা বাট্টা পাওয়া যায়, মানে কোনো টাকা মাফ পাওয়া যায়, তখন এই বাট্টাটা কিন্তু কারবারই বাট্টা না, এই বাট্টাটা হচ্ছে নগদ বাট্টা। এই বাট্টাটার নাম কি, এখন যে 500 টাকা কম পাইলাম, মানে কম দিয়ে পরিশোধ করে দিলাম, এই 500 টাকা হচ্ছে নগদ বাট্টা। এই নগদ বাট্টা কিন্তু হিসাব করতে হয়, এই নগদ বাট্টা যখন আমরা পাবো তখন এটা আমাদের আয়, যখন দিব তখন এটা ব্যয়। তো এই মুহূর্তে এখানে 10,000 এবং 9,500, এই টাকাটার মাঝখানে কি আছে, বাট্টা আছে।
বাপটা আছে কত? বাপটা হচ্ছে 500 টাকা। এখন খেয়াল করো, এই বাপটাটা কি, যেহেতু আমরা রহিমকে 10,000 টাকা দেওয়ার কথা ছিল, দিছি 9,500 টাকা। তার মানে 500 টাকা কে কম দিছে? আমরা কম দিছি। যেহেতু আমরা কম দিছি, এই বাট্টাটা রহিম কি করছে, আমাদেরকে মঞ্জুর করছে, মানে রহিম আমাদেরকে 500 টাকা মাপ দিছে। তার মানে আমরা 500 টাকা মাপ পাইছি। এটা কি বাট্টা তাইলে? এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। হ্যাঁ, তাহলে প্রাপ্ত বাট্টা হচ্ছে একটা আয়। তাহলে আমরা জানি কি, আমরা কাকে পরিশোধ করলাম? রহিমকে পরিশোধ করলাম। রহিম আমাদের পাওনাদার, পাওনাদার হচ্ছে একটা দায়। আর এই দায় পরিশোধ করতে গিয়ে আমরা বাট্টা পাইলাম, বাট্টা আমরা পাইছি, বাট্টা একটা আয়। আর কি হলো, এই 9,500 টাকা কি করছি আমরা, 9,500 টাকা নগদ টাকা দিয়ে দিছি। নগদ টাকা কি? সম্পদ। হ্যাঁ, নগদ টাকা হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ। এখন কি হলো দেখো, যেহেতু আমরা রহিমকে নগদ টাকা দিছি, নগদ টাকা আমার প্রতিষ্ঠানের জন্য সম্পদ, রহিমকে টাকাটা দিয়ে দিছে, তার মানে আমার প্রতিষ্ঠান নগদ টাকা হ্রাস পাইছে। তার মানে কি, সম্পদ হ্রাস পাইছে। সম্পদ হ্রাস পেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি কি? একটা আয়। বাট্টা প্রাপ্তি একটা আয়। যেহেতু আয় বাট্টা পাইছি, তার মানে আয় কি হয়েছে, আয় বৃদ্ধি পাইছে। আয় বৃদ্ধি পাইলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তার মানে কি, বাট্টা প্রাপ্তি একটা আয়, আয় বৃদ্ধি পাওয়াতে ক্রেডিট হলো। আর এদিকে প্রদে হিসাবকে আমরা কি করে দিছি, পাওনাদেরকে আমরা টাকা পরিশোধ করে দিছি, যে ভাই নেন আপনার পাওনা টাকা, আমরা দিয়ে দিলাম, 9,500 টাকা দিয়ে দিছি। তার মানে আমাদের পাওনা টাকা পরিশোধ হয়ে গেল। এখন পাওনা টাকা কত পরিশোধ হয়েছে, 9,500 না 10,000 টাকা? যেহেতু বইলা দিছি যে ভাই 8 টাকা দিতে পারবো না, এবং রহিমও বলছে ঠিক আছে 8 টাকা দিয়েন না, পূর্ণ নিষ্পত্তি হয়ে গেল, তার মানে আমরা 10,000 টাকার পাওনা পরিশোধ করছি। পাওনাদার হ্রাস পেয়ে গেলো কত টাকা? পাওনাদার আমরা ধুলির সাথ মিশাই দিলাম, শেষ করে দিলাম, ডিসমিস করে দিলাম, কত টাকা? 10,000 টাকা। তাহলে দায় কি হলো? হ্রাস পাইলো। আমি এখানে লিখে দিচ্ছি, দায় হ্রাস পাইছে 10,000। এটা হিসেব করতে হবে, দায় হ্রাস পাইছে কত? 10,000। আর দায় হ্রাস পেলে কি হয়? দায় হ্রাস পেলে ডেবিট করতে হয়। তাহলে চলো আমরা প্রথমে ডেবিটটা লিখি। আগে পাওনাদার হিসাব লিখছিলাম, আপাতত এখন প্রদে হিসাব লিখি। হ্যাঁ, এবারের জন্য প্রদে হিসাব লিখি। প্রদে হিসাব ব্র্যাকেটে কি হবে? রহিম। প্রদে হিসাব ডেবিট 10,000 টাকা। তারপরে বাপটা পাইছি, এটা একটা আয়। বাপটা টাকাটা পরে লিখলে সুন্দর হয়, আগে নগদ টাকা দিছি এটা লিখি, এটার পরে এটা লিখবো। তাহলে নগদান হিসাব ডেবিট, সরি নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা হ্রাস পেয়েছে। কত টাকা নগদ টাকা গেছে আমাদের? 9,500 টাকা গেছে। তাহলে নগদান হিসাব ক্রেডিট, কত টাকা ক্রেডিট হয়েছে? নগদান, নগদ টাকা কত টাকা ক্রেডিট হয়েছে? 9,500 টাকা। আর আমরা বাট্টা পাইছি কত? বাট্টা পাইছি 500 টাকা। তাহলে বাট্টা পাইলে একটা আয়, তাহলে প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট 500 টাকা। এই তো হয়ে গেল আমার জাবেদা। একটা জিনিস দেখছো, জাবেদা ডেবিটে যত টাকা হবে, ক্রেডিটেও তত টাকা হবে। জাবেদা ডেবিটে কত? 10,000 টাকা। আর ক্রেডিটে কত আছে? 9,500 এবং 500, টোটাল 10,000 টাকা। মানে ডেবিট আর ক্রেডিটের মোট টাকাটা কি হবে? সমান হবে। ডেবিটের ঠিক যত হবে, ক্রেডিটের টোটাল টাকা তত হবে। তো এই হলো 18 নম্বর জাবেদা। এবারে 19 নম্বর জাবেদাটা হচ্ছে, রাজ্জাকের নিকট থেকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে, রাজ্জাকের নিকট থেকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল। পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল। 9,500 টাকা পাওয়া গেল। তো দেখো, এই এন্ট্রিটার একটা দিক কি, 9,500 টাকা পাইছি। 9,500 টাকা যেহেতু পাইছি, তার মানে নগদ টাকা পাইছি। নগদ টাকা হচ্ছে সম্পদ। সম্পদ যেহেতু পাইছি, তার মানে সম্পদ বৃদ্ধি পাইছে। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? সম্পদ বৃদ্ধি পেলে
ডেবিট করতে হয়। তার মানে জাবেদার একটা অংশ হচ্ছে নগদান হিসাব, ডেবিট কত টাকা? 9,500 টাকা। এবার আসো, এই টাকাটা কার কাছ থেকে পাইছি? রাজ্জাকের নিকট থেকে পাইছি। রাজ্জাক আমাকে কেন টাকা দিবে? কারণ রাজ্জাক আমার দেনাদার, রাজ্জাকের কাছে আমি টাকা পাইতাম, এই কারণে রাজ্জাক আমাকে টাকা দিছে। দিতে সময় কি বলছে? পূর্ণ নিষ্পত্তি করছে। সে কি বলছে? ভাই, 10,000 টাকা আপনি আমার কাছে পাও না, আমি আপনার 9,500 টাকা দিলাম, আর আপনি আমাকে টাকা চাই না, আপনি আমার কাছে আর টাকা চাই না, ফুল ডিসমিস, পূর্ণ নিষ্পত্তি করে দিলাম। এটা হচ্ছে রাজ্জাকের কথা। তো আমরাও মেনে নিছি। তো মেনে নিলে কি হলো? রাজ্জাক 10,000 টাকার কি করে দিল, আমাদের টাকা যে পাওনাটা এটা পরিশোধ করে দিল। তো রাজ্জাক আমাদের কি ছিল? রাজ্জাক ছিল আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাব। এটা ক্রেডিট হবে। আচ্ছা, এখানে লিখছি প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব কে? রাজ্জাক। প্রাপ্য হিসাব কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য কি? সম্পদ। প্রাপ্য হিসাব একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ, যেহেতু সে তার পাওনা টাকা মানে দেনার টাকা আমাদেরকে দিয়ে দিল, আমাদেরকে দিয়ে দিল, আমরা আমাদের পাওনা টাকা পাইয়া গেলাম। তার মানে প্রাপ্য হিসাব কি হয়ে গেছে? হ্রাস পেয়ে গেছে, প্রাপ্য হিসাবের পরিমাণ কমে গেছে। তো প্রাপ্য হিসাব সম্পদ কমে গেলে কি হয়? সম্পদ কমে গেলে ক্রেডিট করতে হয়। কত টাকা সম্পদ কমে গেল? 10,000 টাকা, 10,000 টাকা, কারণ সে আমাদেরকে কিন্তু 10,000 টাকার হিসাব ডিসমিস করে গেছে। দ্যাট মিনস রাজ্জাক আমার প্রাপ্য হিসাব ছিল, দেনাদার ছিল, সে 10,000 টাকা আমাদেরকে বুঝাই দিয়ে গেছে। দিছে কিন্তু 9,500, দিয়ে গেছে 8,500 টাকা, দিতে পারবো না। তো এটাই সে আমার 10,000 টাকার হিসাব ডিসমিস করে গেছে। কত টাকা দিয়া? এই 10,000 টাকার ডিসমিস করে গেছে। দ্যাট মিনস প্রাপ্য হিসাব 10,000 টাকা ক্রেডিট হবে। আর এখানে একটা জিনিস বাকি রইলো, 9,500 এবং 10,000-এর মধ্যে পার্থক্য হচ্ছে 500। এই 500 টাকা মাপ নিয়ে গেছে। কে মাপ দিছে? মাপ দিছি আমরা। কাকে মাপ দিছি? রাজ্জাককে। রাজ্জাক আমাদের কাছ থেকে মাপ নিছে। তো রাজ্জাকের কাছে এটা, আমরা তো আর রাজ্জাকের হিসাব করতেছি না, আমরা আমাদের হিসাব করতেছি। আমরা কি করছি? রাজ্জাককে 500 টাকা মাপ দিছি। যদি আমরা মাপ দেই তাহলে এটা হচ্ছে বাট্টা, বাট্টা, এই বাট্টাটা আমরা মাপ দিছি। তাহলে এটা কি বাট্টা? এটা হচ্ছে প্রদত্ত বাট্টা। হ্যাঁ, বাট্টাটা আমরা দিছি, আমরা দিছি, আমরা ওকে মাপ দিছি, এটা প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা হচ্ছে একটা ব্যয়, আর প্রদত্ত বাট্টা দিলে কি হয়? ব্যয় বৃদ্ধি পায়। ব্যয় বৃদ্ধি পাইলে কি হয়? ডেবিট হয়। তো এখানে আমরা কি করব? এই পাশে লিখব প্রদত্ত বাট্টা, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট 500 টাকা। উফ, এখানে কিন্তু বাট্টাটা এটা নিচে লিখলে সুন্দর হইতো, নগদান হিসাব ডেবিট, ডেবিটের নিচে প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট 500, মানে এটা প্রথমে, এটা এর পরে লিখলে সুন্দর হইতো। তারপরেও এটা কিন্তু ভুল না, কোনো স্যার চাইলেই কাটতে পারবে না, আমার হিসাব একদম একুরেট। এটা হচ্ছে সাজানোতে একটু সুন্দরটা কম হলো আর কি। তো জাবেদাটা কি হলো? নগদ টাকা পাইছি, নগদ টাকার সম্পদ বাড়াতে ডেবিট হয়েছে। কত নগদ পাইছি? 10,000 টাকার পাওনা ছিলাম, পাইছি 9,500 টাকা, বাট আমার নগদান কি করতে হবে? 9,500 টাকাই করতে হবে, 10,000 করতে পারবো না। কিন্তু প্রাপ্য হিসাব কত টাকা লেনদেন ডিসমিস করে গেছে? 10,000 টাকার। এই কারণে প্রাপ্য হিসাবকে ক্রেডিট করলাম 10,000 টাকা। আর বাট্টাটা আমরা আমরা দিছি, আমরা মাপ দিছি, এই কারণে এটা আমাদের একটা ব্যয় হয়ে গেল, আমাদের একটা ক্ষতি লস হয়ে গেল, বা আমরা একটা লোকসান দিলাম এই দেনার টাকাটা নিতে গিয়ে। এটা আমাদের একটা ব্যয়, ব্যয় বাড়লে ডেবিট হয়, এই কারণে 500 টাকা ডেবিট করা হলো। এই হচ্ছে 19 নম্বরের জাবেদা। তারপরের জাবেদাটা হচ্ছে 20 নম্বরের জাবেদা। 20 নম্বরের জাবেদাটা হচ্ছে স্টেপলার, স্টেপলার, স্টেপলার কলম, ঝুড়ি, আরো অনেকগুলো লিখেছি, ডট 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 কি করা হলো? ক্রয় করা হলো, ক্রয় করা হলো। আর আছে কাগজ কলম, কালি, অনেক কিছুই আছে। ক্রয় করা হলো কত টাকা? 200 টাকা, 200 টাকা। হ্যাঁ, এটা এটা আমাদের একটা লেনদেন। লেনদেনটা কি? স্টেপলার কলম, ঝুড়ি, কালি, কাগজ, এইগুলো আমরা ক্রয় করছি 200 টাকা দিয়ে।
তো একটা প্রতিষ্ঠান যখন খুচরা জিনিসপত্র ক্রয় করে, এই খুচরা জিনিসপত্রগুলোকে বলা হয় মণিহারি। মণিহারি একটা প্রতিষ্ঠানের খুচরা সম্পদ। কিছু সম্পদ তো কয়েকদিন, মানে অনেকদিন ব্যবহার করা যায়, বাট এটা মণিহারিও অনেকদিন ব্যবহার করা যায়, বাট এটা 1 বছরের মধ্যেই শেষ হয়ে যায়, এটাকে খুচরা সম্পদ বলা হয় এবং খুব ক্ষণকালের সম্পদ বলা হয়। তো এই সম্পদটা হচ্ছে মণিহারি। আমরা যেহেতু এগুলা ক্রয় করছি, তার মানে আমার প্রতিষ্ঠানে মণিহারি আসছে, তার মানে সম্পদ আসছে। মণিহারি যেহেতু সম্পদ বলে বিবেচনা করা হয়, সম্পদ আসছে, তার মানে কি হলো, সম্পদ বৃদ্ধি পেল। সম্পদ বৃদ্ধি পেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। আর আমরা ক্রয় করছি কত টাকা দেয়া, 200 টাকা দেয়া। এই 200 টাকা কি নগদে দিছি না চেকে দিছি না বাকিতে, এটা উল্লেখ নাই। আমরা ধরে নিলাম এটা নগদে ক্রয় করছি। তো নগদে ক্রয় করলে আমার প্রতিষ্ঠান নগদ টাকা কি পাইছে, হ্রাস পাইছে। যেহেতু ক্রয় করছি নগদ টাকা দিয়ে, নগদ টাকা হ্রাস পাইছে। নগদ টাকা সম্পদ, সম্পদ হ্রাস পেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তাহলে এই এন্ট্রিটার জাবেদা কি হবে, দেখো এখানে স্ট্যাপলার হিসাব, কলম হিসাব, জুরি হিসাব এগুলো হবে না। একটা প্রতিষ্ঠানের যত খুচরা খুচরা জিনিস আছে এই সবগুলোকে মণিহারি নামে হিসাবভুক্ত করতে হয়, এই কারণে আমরা এটাকে মণিহারি দিলাম। তাহলে জাবেদাটা হবে মণিহারি হিসাব ডেবিট, আর টাকাটা লিখে ফেলছি 200, আর এদিকে আছে নগদান, নগদান হিসাব ক্রেডিট 200। হয়ে গেল আমাদের 20 নম্বরের জাবেদা। তারপরে হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 4000 টাকা, 21 নম্বর জাবেদা। পণ্য উত্তোলন 4000 টাকা, এটা একটু একটু বিতখেটে যাবে দা। তো প্রথমে চলো একটু ডিফারেন্স ভাবে চিন্তা করি, মালিক কি উত্তোলন করছে, পণ্য উত্তোলন করছে। আমরা জানি একটা প্রতিষ্ঠান যখন পণ্য ক্রয় করে বা পণ্য বিক্রি করে, আর সেটা যদি সে ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে করে, তখন সেটার নামে কি করতে হয়, ক্রয় হিসাব করতে হয়। যদি ব্যবহারের জন্য ক্রয় বিক্রয় করে, মানে ব্যবহারের জন্য সে ক্রয় করে, ব্যবহার করা জিনিসটা সে বিক্রয় করে, তখন এটাকে সম্পদ ওইটার নাম হিসাবে দেখাইতে হয়। যেহেতু এখানে উল্লেখ নাই, বা এখানে আমরা দেখতে পাচ্ছি যে মালিক কি করছে, পণ্য উত্তোলন করছে, এই পণ্যটা কি পণ্য উল্লেখ নাই। আমরা ধরে নিতে পারি যে এই পণ্যটা হচ্ছে প্রতিষ্ঠানের ক্রয় করা পণ্য, যেটা সে বিক্রয়ের জন্য কিনছিল। তো এই পণ্যটা কি হিসাব, ক্রয় হিসাব, এটা ছিল ক্রয় হিসাব। পণ্যটা কোন হিসাব ছিল, ক্রয় হিসাব ছিল, কারণ প্রতিষ্ঠান যখন পণ্যটা আনছে তখন প্রতিষ্ঠান ক্রয় হিসাবকে ডেবিট করছিল। তো পণ্য মানে ক্রয় হিসাব। আর এদিক দিয়ে কি হলো, মালিক উত্তোলন করছে, উত্তোলন, মালিক উত্তোলন করলে উত্তোলনের পরিমাণ কি হয়, বৃদ্ধি পায়। দেখো এখানে উত্তোলনটা, উত্তোলন বৃদ্ধি পাইলে কি হয়, ডেবিট হয়। তাহলে আমরা এখানে জাবেদাতে লিখে ফেলতে পারি যে উত্তোলন হিসাব ডেবিট, কত টাকা, 4000 টাকা। আর মালিক কি উত্তোলন করছে, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা নেয় নাই, প্রতিষ্ঠানের ব্যাংকের টাকা নেয় নাই, প্রতিষ্ঠানের ক্রয় করা পণ্যটা নিয়ে গেছে। প্রতিষ্ঠানে ক্রয় করছিল পণ্য বিক্রি করার জন্য, এই ক্রয় করা পণ্যটা কি করছে, মালিকই নিয়ে গেছে। যেহেতু ক্রয় করা পণ্যটা নিয়ে গেছিল, তো প্রতিষ্ঠান কি করছিল, ক্রয়ডারে ডেবিট করছিল। এখন মালিক এই ক্রয় করা পণ্যটা নিয়ে গেছে, কি হয়েছে, উল্টা হয়েছে, ক্রয়ের পরিমাণটা কি হয়ে গেছে, এখন হ্রাস পাইছে। যখন ক্রয় করছিল তখন ডেবিট হয়েছে, এখন মালিক ক্রয় করা পণ্য নিয়ে গেছে, এখন কি করতে হবে, এটারে ক্রেডিট করতে হবে, উল্টাই দিতে হবে। ঠিক আছে, প্রতিষ্ঠান তো এটা বিক্রি করার জন্য কিনছিল, কিন্তু এখন বিক্রি না করে কি করছে, মালিকে নিয়ে গেছে। তো মালিকে নিয়ে গেলে এটা উল্টা করতে হয়, কারণ এটা আমি যে উদ্দেশ্যে কিনছি ঠিক সেই উদ্দেশ্যে ব্যবহার করতে পারলাম না, আমাদের এখন ক্রয় করা পণ্যটা মালিকের ঘরে চলে গেছে, তো এই কারণে ক্রয় করা পণ্যটা কমে গেছে। তো যেটা ডেবিট ছিল এটাকে আমরা ক্রেডিট করে দিব এখন। তাহলে ক্রয় হিসাব ক্রেডিট, কত টাকা, 4000 টাকা। এটাকে আবার আরো অনেকভাবে ব্যাখ্যা করা যায়, যেমন ধরো প্রতিষ্ঠানের ক্রয়, ক্রয় কি,
একটা ব্যয়। এখন এই ব্যয়টা কি করছে, মালিক নিয়ে এনেছে, এই ব্যয়ের ব্যয় ক্রয়ের ব্যয়টা মালিক নিয়ে এনেছে, তখন প্রতিষ্ঠানের কি হয়, ব্যয় হ্রাস পায়, ব্যয় হ্রাস পায়। ব্যয় হ্রাস পাইলে কিন্তু ক্রেডিট হয়, দেখো এই যে ব্যয় হ্রাস পাইলে ক্রেডিট হয়। এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করে, তো আমি একভাবে ব্যাখ্যা করলাম। মূলত ক্রয়টাকে আমরা আগে ডেবিট করছিলাম, এখন যেহেতু ক্রয়টা মালিকে নিয়ে নিল, এই কারণে আমার ক্রয়ের ভারটা কার উপরে চলে গেল, মালিকের উপরে চলে গেল, তো এই কারণে ডেবিটটা এখন ক্রেডিট হয়ে যাবে, উল্টে যাবে, ক্রয় হিসাব ক্রেডিট 4,000 টাকা। এবারে দেখো, এছাড়াও এটার মতো কিন্তু আরো জাবেদা আছে। আরো জাবেদা বলতে কি, মালিক যখন প্রতিষ্ঠান থেকে কোনো পণ্য নিবে, এটার জন্য কিন্তু সবসময় ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে, বুঝছো তো? আবার ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হয় কখন, প্রতিষ্ঠান যখন বিনামূল্যে পণ্য বিতরণ করে দেয়, তখনও কিন্তু ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হয়। তো এই জাবেদাগুলো আমরা আরো পরে দেখব, এটা আমি এখানে দেওয়া উচিত হয় না, এটা পরের স্টেপের জাবেদা। তো চলো এরপরের জাবেদাটা করি। এরপরের জাবেদাটা হচ্ছে জীবন জীবন বিমার প্রিমিয়াম প্রদান, 22 নম্বর জাবেদা, জীবন বিমার প্রিমিয়াম প্রদান। টাকাটা আছে 10,000 টাকা। তো ফ্রেন্ডস, একটা জিনিস খেয়াল করো, জীবন বিমার প্রিমিয়াম প্রদান করা হয়েছে 10,000 টাকা। আমরা প্রতিষ্ঠানের হিসাব করছি, আমরা ধরে নিচ্ছি যে প্রতিষ্ঠান কি করছে, জীবন বিমার প্রিমিয়াম প্রদান করছে 10,000 টাকা। এখন বলো, একটা প্রতিষ্ঠানের তো জীবন নাই, একটা প্রতিষ্ঠানের কি মানুষের মতো জীবন আছে? জীবন নাই। তো সরকারি নিয়ম অনুযায়ী একটা প্রতিষ্ঠান কখনো জীবন বিমা করতে পারে না, অথবা জীবন বিমার নিয়ম অনুযায়ী জীবন বিমাটা শুধুমাত্র মানুষের জন্য, এটা কোনো পশুর জন্য না, কোনো প্রাণীর জন্য না, কোনো পাখির জন্য না, কোনো প্রতিষ্ঠানের জন্য না, এটা শুধু মানুষের জন্য। তো এই জীবন বিমাটার প্রিমিয়াম প্রতিষ্ঠান প্রদান করছে, তো কার জীবন বিমা? এটা হচ্ছে মালিকের জীবন বিমা, যেহেতু মালিকের জীবন বিমা প্রতিষ্ঠান প্রদান করছে, মূলত মালিকের খরচটা প্রতিষ্ঠান দিয়ে দিছে। তো প্রতিষ্ঠান যখন মালিকের কোনো খরচ দিবে, এটাকে ধরে নিতে হবে যে মালিক এই টাকাটা উত্তোলন করে নিছে, মানে এই জীবন বিমার টাকা মালিক উত্তোলন করে নিয়ে দিছে, এরকম করে ভাবতে হবে। যে প্রতিষ্ঠান যখন মালিকের কোনো খরচ দেবে, তখন সেটাকে উত্তোলন ভাবতে হবে। তো এটাকে আমরা উত্তোলন ভেবে নিলাম, মালিক উত্তোলন করছে কত টাকা, 10,000 টাকা, জীবন বিমা মালিকের নিজের খরচ, এর লাগে এটা উত্তোলন। তো উত্তোলন কত টাকা, 10,000 টাকা। উত্তোলন করলে কি হয়, উত্তোলন বৃদ্ধি পায়, আমরা জানি উত্তোলন বৃদ্ধি পাইলে কি হয়, উত্তোলন বৃদ্ধি পাইলে ডেবিট হয়। এটা কিন্তু ভিন্নভাবে আলোচনা করা যেত, এই উত্তোলনটাকে মূলধন এবং মালিকানা সত্ত্বের বিপরীত হিসাবে চিন্তা করেও করা যায়। তবে যেহেতু তোমরা নতুন, আমি উত্তোলনটা এইরকম করেই তোমাদেরকে দেখাতে চাচ্ছি, উত্তোলন আমি দেখাতে চাচ্ছি এখন যেভাবে দেখাচ্ছি এভাবে, এভাবে করলে একটু সহজ হবে, পরবর্তীতে আমরা আরো ভালো করে জেনে নেব। তো উত্তোলন বৃদ্ধি পাইলে ডেবিট হয়, তাহলে আমরা লিখে ফেলছি উত্তোলন হিসাব ডেবিট কত টাকা, 10,000 টাকা। এবার বলো, এই প্রিমিয়াম যে প্রদান করছে, এটা কি নগদে প্রদান করছে না বাকিতে, উল্লেখ নাই, মূলত এটা নগদে প্রদান করছে, কারণ আমরা কখনো বলতে পারি না যে মালিক আপনার জীবন বিমার প্রিমিয়াম প্রদান করছে বাকিতে, এটা কি হয় নাকি, প্রদান যেহেতু করছে তার মানে নগদে করছে অথবা চেকে করছে, উল্লেখ নাই, আমরা নগদেই ধরে নিলাম, নগদে। তো প্রতিষ্ঠান যখন নগদ টাকা দিয়ে কোনো মালিকের খরচ প্রদান করে, তখন নগদ টাকা হ্রাস পায়, আমরা জানি নগদ টাকার সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, তাহলে জাবেদা হবে নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। তো জাবেদা কি হলো, উত্তোলন হিসাব ডেবিট 10,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। আবারও বলছে, জীবন বিমাটা হচ্ছে মালিকের খরচ, প্রতিষ্ঠান যখন মালিকের কোনো খরচ দেয়, তখন সেটাকে উত্তোলন বলে হিসাবভুক্ত করতে হয়। এবারে 23 নম্বর জাবেদা বলছে, শুধু বিমার প্রিমিয়াম প্রদান, বিমার প্রিমিয়াম প্রদান, বিমার প্রিমিয়াম প্রদান 10,000 টাকা। তো ফ্রেন্ডস দেখো, এখানে উল্লেখ নাই কোন বিমা, জীবন বিমা না, নৌ বিমা না, অগ্নি বিমা,
পৃথিবীতে অনেক ধরনের বিমা আছে, তো এখানে যেহেতু উল্লেখ নাই কোন বিমা, তো আমরা ধরে নিতে পারি যে এটা প্রতিষ্ঠানের কোন না কোন একটা বিমা। তো এই বিমা হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, বিমার প্রিমিয়াম দিলে প্রতিষ্ঠানের জন্য ব্যয় হয়, ব্যয় দিলে ব্যয় বৃদ্ধি পায়। আমরা জানি ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, আর যেহেতু প্রিমিয়ামটা প্রদান করছে 10,000 টাকা, নগদ না চেক উল্লেখ নাই, আমরা ধরে নিলাম নগদে দিছে, তাহলে নগদে দিছে, নগদ টাকা প্রতিষ্ঠানের সম্পদ। আমরা জানি সম্পদ যেহেতু নগদে প্রদান করছে, সম্পদ চলে গেছে, সম্পদ হ্রাস পাইছে, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হয়। তাহলে বিমার প্রিমিয়াম প্রদান এটার জাবেদা কি হলো? জাবেদা হলো বিমা প্রিমিয়াম হিসাব ডেবিট 10,000 টাকা, আর নগদে দিছে, তাই এটা হবে নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। ওকে, 23 নম্বরের জাবেদা শেষ। এবারে 24 নম্বরের জাবেদা, বেতন পরিশোধ করা হলো 10,000 টাকা। 24 নম্বরের জাবেদা, বেতন পরিশোধ করা হলো 10,000 টাকা। তো দেখো, এখানে বেতন পরিশোধ করা হয়েছে, বেতন একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, ব্যয় করলে, ব্যয় যেহেতু পরিশোধ করছে তার মানে ব্যয় বাড়ছে, ব্যয় বৃদ্ধি পাইছে। হ্যাঁ, ব্যয় বৃদ্ধি, একটা প্রতিষ্ঠান যখন বেতন দেয় তখন প্রতিষ্ঠানের ব্যয় হয়, ব্যয় বাড়ে, ব্যয় বাড়লে ডেবিট হয়। আর কিভাবে পরিশোধ করছে, আমরা এটাকে যেহেতু উল্লেখ নাই নগদ চেক, আমরা ধরে নিচ্ছি নগদে, নগদে পরিশোধ করছে, নগদ টাকার সম্পদ, পরিশোধ করার কারণে নগদ টাকা হ্রাস পেয়ে কি হলো, ক্রেডিট হলো, ঠিক আগেরটার মতো। বিমার প্রিমিয়াম প্রদান করছে যে জাবেদা, এটাও ঠিক সেই জাবেদা, আগেরটাতে ছিল বিমা প্রিমিয়াম, এখন হবে শুধু বেতন। তো জাবেদাটা হচ্ছে বেতন হিসাব ডেবিট 10,000 টাকা, আর নগদে যেহেতু দিছে, নগদ টাকার সম্পদ, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। ওকে, হয়ে গেল আমাদের জাবেদা। এবারে রয়েছে চেকে বেতন পরিশোধ করা হলো, পঁচিশ নাম্বার জাবেদা, চেকে বেতন পরিশোধ করা হলো, কত টাকা? 10,000 টাকা। তো ফ্রেন্ডস দেখো, চেকে বেতন পরিশোধ করা হলো 10,000 টাকা, তাহলে জাবেদাটা কি হবে? আমরা বেতন পরিশোধ করছি, বেতন একটা ব্যয়, ব্যয় কর, বেতন একটা ব্যয়, বেতন পরিশোধ করলে ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট হয়। দেখাচ্ছি, এ খেয়াল করো, ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট হয়, ঠিক আছে? তো ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট হয়, আর এদিকে হচ্ছে 10,000 টাকা দিছে, 10,000 টাকা কিন্তু চেকে দিছে, এই চেকের কথাটা কিন্তু এখানে আসবে, চেকই দিছে। তো চেক মানে কি? চেকে দিলে টাকাটা কোথা থেকে যাবে? যেহেতু আমরা চেক দিয়ে বেতনটা দিছি, তার মানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে যাবে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে যাবে, তাহলে ব্যাংক থেকে চলে যাবে। ব্যাংক হচ্ছে একটা প্রতিষ্ঠানের সম্পদ, এই সম্পদটা এখন হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ চেকই দিছি, চেকের চেকের টাকাটা ব্যাংক থেকে পরিশোধিত হবে, তার মানে ব্যাংকের টাকা হ্রাস পাবে। তো ব্যাংকের টাকা হ্রাস পাইলে ব্যাংক সম্পদ, ব্যাংক কিন্তু একটা প্রতিষ্ঠানের সম্পদ, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হয়। তাহলে জাবেদাটা হবে বেতন হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। এবার 25-এর পরে হচ্ছে 26 নাম্বার জাবেদা। এই কথাটা একটু আগে বলছিলাম পণ্য বিতরণের, 26 নাম্বার জাবেদা,
বিনামূল্যে পণ্য বিতরণ কত টাকা? 5,000 টাকা। তো ফ্রেন্ডস দেখো, বিনামূল্যে পণ্য বিতরণ করছে 5,000 টাকার। 5,000 টাকার কি বিতরণ করছে? টাকা না পণ্য, পণ্য বিতরণ করছে, পণ্য বিতরণ করছে। বিনামূল্যে একটা প্রতিষ্ঠান কেন পণ্য বিতরণ করে? তার বিজ্ঞাপনের জন্য, তার পণ্যটা সম্পর্কে গ্রাহককে জানানোর জন্য। যেমন ধরো, তোমাদের স্কুল কলেজে অনেক সময় দেখবা, হয়তো ভাগ্য থাকলে দেখে থাকবা, যে পেপসুডেন্ট, তারপরে ক্লিয়ার বা সানসিল্ক, এই কোম্পানিগুলো কিন্তু আসে, এমনকি লাইফ বয়ও আসে। প্রাণের অনেক অনেক প্রোডাক্ট নিয়েও তারা আসে, আইসা স্টুডেন্টদের মধ্যেই তাদের পণ্যটা বিনামূল্যে বিতরণ করে। এই বিনামূল্যে পণ্য বিতরণ হচ্ছে একটা বিজ্ঞাপনের নাম। বিনামূল্যে পণ্য বিতরণটা কি? একটা বিজ্ঞাপনের নাম, একটা বিজ্ঞাপনের ধরন। বিজ্ঞাপন অনেক রকমের হয়, কেউ মাইক দিয়ে জনগণকে জানায় বিজ্ঞাপন দেয়, কেউ টিভিতে মডেলদের দিয়ে অভিনয় করিয়ে বিজ্ঞাপন দেয়, আবার কেউ খবরের কাগজে বিজ্ঞাপন দেয়, কেউ তাদের পণ্যটা বিনামূল্যে ফ্রি ফ্রি মানুষকে খাওয়ায়া দিয়া বিজ্ঞাপন দেয়। তো এটা হচ্ছে একটা বিজ্ঞাপন। আর বিজ্ঞাপনটা দিছে কি দেয়া? পণ্য দেয়া। পণ্য মানে হচ্ছে ক্রয়। তো যেহেতু পণ্য মানে ক্রয়, এখন পণ্যটা কিনছে, ক্রয়ের ডেবিট করছিল প্রতিষ্ঠান। যখন পণ্যটা কিনছে বা উৎপাদন করছে, তখন কি করছে? ক্রয়কে ডেবিট করছে। তো ক্রয়ের ডেবিট করছে, এখন এটা কি করলো? বিক্রি করলো। বিক্রি না করে কি করে দিছে? বিজ্ঞাপন দিয়ে দিছে। তো এখন এটাকে উল্টাই দিতে হবে। ক্রয়কে কি করে দিতে হবে? এখন যেহেতু আমরা মূল উদ্দেশ্য থেকে সরে গেছি, তার মানে আমাদের ক্রয়ের পরিমাণ কমাই দিতে হবে। ক্রয়টাকে এখন আমরা কি করে দিছি? বিজ্ঞাপনে পাঠাই দিছি। এই কারণে ক্রয় ডেবিট ছিল, এখন ক্রয়কে ক্রেডিট করে দিতে হবে। আর বিজ্ঞাপন হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট হয়। তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ, এটার চাহিদা কি হবে? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় ক্রেডিট হয় কখন জানো? যখন ক্রয়কৃত পণ্য বিক্রি না করে অন্য কোনো কাজে ব্যবহার করা হয়, বা অন্য কোনো কারণে পণ্যটা নষ্ট হয়ে যায়, ব্যয় হয়ে যায়, তখন ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হয়। এখন আমরা ক্রয় করছি বিক্রি করার উদ্দেশ্যে, কিন্তু বিক্রি না করে কি করলাম? বিনামূল্যে পণ্য বিতরণ করলাম। তো এই কারণে ক্রয়কে ক্রেডিট করতে হবে। কত টাকা? 5,000 টাকা। ওকে, 5,000 টাকা। এই ছিল আমাদের টোটাল 26টা জাবেদা। আমাদের বইয়ে আমরা অ্যাড করেছিলাম যে প্রয়োজনীয় জাবেদাগুলো সারা জীবন ঘুরে ফিরে আসবে। তো এই জাবেদাগুলো এখানে দেখো, 1 থেকে 26টা জাবেদা আছে। এই জাবেদাগুলো আমি বইয়ে একের পর এক আলোচনা করেছি। এখানে যে কথাগুলো আমি তোমাকে জাবেদা করানোর সময় বলেছি, ঠিক সেম কথাগুলোই এই জাবেদা করার মধ্যে, জাবেদা করার নিচে আমরা দিয়ে দিয়েছি কথাটা। আর এখানে আরেকটা ব্যাপার হলো লক্ষণীয়, যে প্রত্যেকটা জাবেদার পরে কিন্তু কারণ দিতে হয়। আমি কারণটা এখানে করানোর সময় লিখি নাই, কারণটা এখানে লিখে দিয়েছি। কারণটা আহামরি কিছু না, তোমরা জাস্ট বই থেকে, আমার এই বইটা থেকে যখন দেখবা, তখনই বুঝে যাবা যে আসলে কারণটা কিভাবে দিতে হয়, কারণের কথাটা আসলে কি। তো ফ্রেন্ডস, 26টা জাবেদার শেষ হলো। এবারে দেখো, প্রত্যেকটা জাবেদার পরে আমি কিছু একই রকম জাবেদা দিয়েছি। যখন যেমন ধরো, এখানে কি আছে? ধারে পণ্য বিক্রয় করা হলো 9,000 টাকা। এটা হচ্ছে 5 নম্বর জাবেদা। ঠিক এই জাবেদাটা যেভাবে করতে হয়, এরকম আরো অনেকগুলা জাবেদা আছে, 1টা 2টা 3টা 4টা জাবেদা আমি দিছি। এই সবগুলো এন্ট্রির জাবেদাই হবে এই জাবেদাটার মতো। তো এরকম একই রকম জাবেদাগুলো নিয়ে তোমরা ভাববা, চিন্তা করবা, সলিউশন করবা এবং আমাকে জানাবা। এবং কোনো জাবেদা করতে যদি কোনো সমস্যা হয়, কোনো জাবেদায় যদি তোমরা কোনো সমস্যা ফেস করো, তাহলে তা অবশ্যই আমাকে প্রশ্ন করবা এবং জানাবা। তো বন্ধুরা, আজকের মতো আমাদের জাবেদা করার ক্লাস শেষ। ভালো থাকো ততক্ষণ পর্যন্ত। আল্লাহ হাফেজ।